بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم والخيل والبغال والحمير لتركبوها وزينه ويخلق ما لا تعلمون সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দান করেছেন যা এক একটি করে গণনা করা কোন মানুষের পক্ষেই সম্ভবপর নয় আল্লাহ পাক রব্বুল আলামিনের এসব নিয়ামত দুই ভাগে বিভক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পার্থিব নিয়ামত দান করেছেন আর কিছু পারলৌকিক আখিরাতের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি রেখেছেন যা মুমিনদের জন্য খাস দুনিয়ার নিয়ামতে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির মুমিন বিশ্বাসী অবিশ্বাসী সৎ অসৎ সকলকে শরীক করেছেন সবাইকে আল্লাহ পাক দিয়েছেন কিন্তু দিনের নিয়ামত আখিরাতের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র বিশ্বাসীদের জন্য সৎকর্মশীলদের জন্য আল্লাহ ভীরুদের জন্য খাস করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের উভয় প্রকারের নিয়ামত দান করেছেন আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক পেয়ে নেই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন ওহির নিয়ামত রেসালাতের নিয়ামত কোরআনে কেরিমের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে দান করেছেন তার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে হিদায়ত দান করেছেন যেসব নিয়ামত আল্লাহ পাক আমাদের দান করেছেন তার একটি হচ্ছে আমাদের যানবাহন যেই যুগেরই হোক না কেন আর যেই রকমেরই হোক না কেন যুগের আবর্তন বিবর্তনে যানবাহনের ধরন প্রকরণ বদলে যায় কিন্তু যানবাহন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য প্রাচীন যুগ থেকে দিয়েছেন এ হচ্ছে আল্লাহ পাকের একটি বড় নিয়ামত নিয়ামতের ক্ষেত্রে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত আর বিশেষ করে এই যে যানবাহনের নিয়ামত গাড়িতে চড়া এবং গাড়ি চালানো বিশেষ করে আজকাল গাড়ির যুগ সেই জন্য গাড়ির কথা বলছি না হলে যে কোনো বাহন বাহনে চাপা এবং বাহনকে চালানো ড্রাইভিং করা এর আদব কায়দা কি এবং এই ক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে এই মর্মে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করব যেগুলি সম্পর্কে প্রত্যেক মানুষের জানার প্রয়োজন রয়েছে কারণ প্রত্যেক মানুষই বাহনে চাপে আর বিশেষ করে যারা ড্রাইভিং করে গাড়ি চালায় তাদের জন্য জানা অত্যন্ত জরুরি আজকাল অধিকাংশ মুসলিম
দিন ইসলামের আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না, এবাদত বিশুদ্ধ এবাদত সম্পর্কে সঠিক ধারণা তাদের মগজে নেই, তাহলে আদব কায়দার ক্ষেত্রে, আখলাক চরিত্রের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে, যানবাহনের আদব কায়দা সম্পর্কে, যানবাহন সম্পর্কে আমার আপনার ভূমিকা কেমন হওয়া উচিত, এবং যানবাহন চালাতে গিয়ে, গাড়ি চালাতে গিয়ে একজনের আরেকজনের সাথে কেমন আচরণ হওয়া উচিত, এই বিষয়গুলি সম্পর্কে অধিকাংশ মানুষরা জানে না, আর অনেকে জানলেও সেই মোতাবেক আমল করে না, কাজে পরিণত করে বেপরোয়া, যার ফলে দিনের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ পাকের কাছে এই নিয়ামতের জবাবদেহি করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় বিভিন্ন রকমের আর্থিক আর দৈহিক ক্ষতি মানুষের হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব নিয়ামত আমাদের দান করেছে সেসব নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য তৌফিক দান করেন, এবং সেসব নিয়ামতকে আল্লাহ পাকের আনুগত্যের কাজে, নেকির কাজে যেন আমরা ব্যবহার করতে পারি তার যেন তৌফিক দান করেন। গুনাহের কাজ থেকে, অন্যায়ের কাজ থেকে, অন্যায়ের পথ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরিয়ে রাখেন, এবং আমাদের নিয়ামতগুলিকেও সেসব গুনাহের দিকে যেন ব্যবহার না করতে দেন, ভালোর দিকে আল্লাহ পাক আমাদের পরিচালিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যানবাহনের নিয়ামত সম্পর্কে কোরআনে কারিমের বিভিন্ন সুরায় বিভিন্ন ভঙ্গিমাতে বিষয়গুলি উল্লেখ করেছেন, তার মধ্যে বিশেষ করে সূরাতুন নাহল, সূরাতুন নাহল সম্পর্কে তাফসিরকাররা বলেছেন, ওলামারা বলছেন যে এই সুরার অপর নাম হচ্ছে সূরাতুন নিয়াম। সূরাতুন নাহল, নাহল মানে মৌমাছি, তো এই সুরায় মৌমাছির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ওয়া উহা রব্বুকা ইলা নাহল, এই জন্য এই সুরার নাম হচ্ছে সুরা নাহল। মৌমাছির কথা যেই সুরায় উল্লেখ করা হয়েছে সেই সুরা সূরাতুন নাহল। আর এই সুরায় অনেক নিয়ামতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই জন্য এই সুরার নাম হচ্ছে নিয়ামত সমূহের সুরা, এমন সুরা যেই সুরায় বিভিন্ন নিয়ামতের কথা, আল্লাহ পাকের অনুগ্রহের কথা, দানের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। এই জন্য যারা আল্লাহ পাকের নিয়ামত সম্পর্কে জানতে চাই সুরা নাহলের তাফসির পড়ে নেবে অথবা শুনবে। আল্লাহ পাক যেন আমাদের নিয়ামতগুলিকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেন। মহান আল্লাহ এই সুরার আয়াত নম্বর আটে ইরশাদ করছেন, ওয়াল খায়লা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইখলুকু মা লা তাআলামুন, আর ঘোড়া, আল্লাহ বলছেন ঘোড়া, ওয়াল বিগাল আর খচ্চর, ওয়াল হামির আর গর্ধব গাদা, লিতারকাবু এগুলি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তার আগে আল্লাহ পাক বিভিন্ন সৃষ্টির কথা, মানব জাতির উদ্দেশ্যে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেগুলির কথা উল্লেখ করেছেন, বলছেন যে এগুলি আমি আল্লাহ সৃষ্টি করেছি, লেতার কাবুহা তোমাদের সওয়ারির জন্য, তোমাদের সেগুলিতে আরোহণের উদ্দেশ্যে, যে তোমরা আরোহণ করবে সেগুলি, লেতার কাবুহা ঘোড়ার উপরে চাপবে, খচ্চরের উপর চাপবে, গাধার পিঠে চাপবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এগুলি ছিল আসল বাহন, এগুলি ছিল বাহন, আর তার সাথে সাথে উঠ। এই নিয়ামতগুলিকে আল্লাহ পাক উল্লেখ করার পরে বলছেন যে লেতার কাবুহা এগুলি তোমাদের আরোহণের জন্য, ওয়াজিনা এবং তোমাদের সাজসজ্জার জন্য, অলঙ্কারের জন্য, দেখতেও মজা লাগে, কারো বাড়িতে ঘোড়া যদি থাকে ভালো লাগে, তাকেও ভালো লাগে, লোকজনকে হলো মুখের বাড়িতে ঘোড়া আছে, এইরকমই খচ্চর গাধা বিভিন্ন কাজেও আসে আর ভালো লাগে। ওয়াইয়াখলুকু মা লা তাআলামুন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেন আর সৃষ্টি করবেন, ইয়াখলুকু মুজারিস আল্লাহ বলেছেন, আল্লাহ পাক সৃষ্টি করবেন এমন এমন মা লা, এমন এমন যানবাহন কিয়ামত পর্যন্ত যুগে যুগে, মা লা তাআলামুন যে সম্পর্কে তোমরা জানোই না, কল্পনাও করতে পারো না যে এইরকম যানবাহন তৈরি হতে পারে, আর তা দেখতে পাচ্ছেন এখন, এইরকম কল্পনা চলছে অথবা প্রায় কাছে এসছে যে পেট্রোল লাগবে না, ডিজেলও লাগবে না, কিছুই লাগবে না, পানি দিয়ে চালাবে, আর গ্যাস দিয়ে তো চলছে জানাই আছে আপনাদের, তাই না? আল্লাহ পাক রব্বুল আলমিনের এসব নিয়ামতের যেন আমরা কদর করি, এসব নিয়ামতের যেন মর্যাদা দান করি অন্তর থেকে, যে আল্লাহ পাকের দান, এবং কথায় যেন প্রকাশ করি যে আলহামদুলিল্লাহ এগুলি আল্লাহ পাকের নিয়ামত দান, এবং
কাজে কর্মেও যেন তার বাস্তবায়ন হয় যে এইসব আল্লাহ পাকের দানের আমরা মূল্য দিয়ে থাকি, আমাদের অন্তরে এর মর্যাদা রয়েছে, যাহা যার বহি প্রকাশ ঘটছে আমাদের কাজকর্ম আমলের মাধ্যমে। আল্লাহ পাকের নিয়ামত পেয়ে কেউ গাড়ির মালিক হলো যেন অহংকার না চলে আসে, কেউ কোনো নিয়ামতের মালিক হলো তা দিয়ে যেন পাপ করা শুরু না করে, যেমন অনেক মানুষই এসব নিয়ামতকে গুনাহার কাজে লাগাচ্ছে, নারী হোক অথবা পুরুষ হোক, গাড়ির নিয়ামত পেয়েছে আর গাড়ি চালাতে পারে, যেখানে ইচ্ছা সেখানে চলে গেল, আর যাকে ইচ্ছা চড়ালো, আর যে কোনো উদ্দেশ্যে চলে গেল, হ্যাঁ নিজের গাড়ি রেখে দিল আর একজনের গাড়িতে চেপে গেল, এই যে আল্লাহ পাকের নিয়ামত এগুলো কি কদর করা হইল? ওয়ালাইন কাফার তুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আল্লাহ পাকের নিয়ামতের তোমরা অকৃতজ্ঞ হও, না শুকুর গুজার হও, শুকরিয়া আদায় না করো, তো জেনে রাখো যে ইন্না আযাবি লাশাদীদ, আমার আজাব বড়ই শক্ত রয়েছে। মমিন ব্যক্তি যখন আল্লাহ পাকের নিয়ামত দেখবে, তার নজরে পড়বে যে আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছেন যে কোনো ক্ষেত্রে, তখন সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, এবং এই নিয়ামতকে আল্লাহ পাকের আনুগত্যের কাজে সহযোগী মনে করবে, যে আমি নেকির কাজে এই গাড়িকে ব্যবহার করে, এই মোবাইলকে ব্যবহার করে, এই রকম বহু নিয়ামত রয়েছে মানুষের জীবনে, এগুলি তো ক্ষুদ্র নিয়ামত, এই সুস্থতাকে ব্যবহার করে, এই আমার ফুরসত অবসরকে কাজে লাগিয়ে, এইরকমই বিভিন্ন যে নিয়ামত রয়েছে বিদ্যা বুদ্ধি ইত্যাদি, যার কাছে কলা কৌশল রয়েছে সবগুলি, এসব নিয়ামতকে নেকির কাজে ব্যবহার করবে, আর অন্তর থেকে বিশ্বাস রাখবে যে এটা আমাদের রবের পক্ষ থেকে দান, আল্লাহ পাক আমাদের অনুগ্রহ করেছেন, আল্লাহ পাক আমাদের ওপর দয়া করেছেন যে আমাদেরকে দিয়েছেন, না হলে আল্লাহ পাক আমাকে না দিয়ে আর কাউকে দিতেন, আপনাকে এখানে না পৌঁছে অন্য কাউকে আল্লাহ পাক পৌঁছাতেন, আপনাকে ফুটপাতে আল্লাহ পাক রাখতে পারতেন, আপনাকে আপনার পরিবারকে। তো এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের দান। মহান আল্লাহ এরশাদ করছেন সূরা নাহল আয়াত নম্বর 5 থেকে 8-এর মধ্যে লম্বা আয়াত, তার একটা অংশ শুধু, শেষ অংশটুকু যেটা যানবাহনের সাথে সম্পর্কিত, সেইটুকু তর্জমা করেছি। মহান আল্লাহ তার আগে এরশাদ করছে, ওয়াল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন, আর চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হে মানুষ তোমাদের উদ্দেশ্যে, তোমাদের ফায়দার জন্য। তাহলে গরু, ছাগল, উট, ঘোড়া, গৃহপালিত যত পশু রয়েছে এগুলিকে আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছে। ফিহা দিফউন, এগুলিতে তোমাদের শীত বস্ত্রের ব্যবস্থা রয়েছে, শীতের কালে গরম কাপড়ের প্রয়োজন হয়, এই গৃহপালিত পশুর পশম থেকেই সেই লেবাস পোশাক তৈরি হয় তোমাদের। ও মানাফে, এবং বহু উপকারিতা রয়েছে, কত রকমের উপকার, দুধ, আর এইভাবে দুধ থেকে কত কি তৈরি হচ্ছে, একটা দুধকে নেন যে দুধ থেকে কত কি তৈরি করছে মানুষ, হ্যাঁ গোস্ত, গোস্ত যে কত রকম করে তৈরি করছে, কত রকম কি আইটেম তৈরি করছে, হ্যাঁ চামড়া, মানাফে বহু উপকারিতা রয়েছে। অমিনহা তা আকলুন, আর তার মধ্য থেকে এই গবাদি পশু থেকেই তোমরা খেয়ে থাকো, যেগুলি আলাল সেগুলি তোমরা খেয়ে থাকো। ওয়ালাকুম ফিহা জামালুন, আর এতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে, এই যে পশুগুলি রয়েছে গৃহপালিত পশু, এগুলিতে তোমাদের সৌন্দর্য রয়েছে, যেমন সৌন্দর্য রয়েছে আপনার বাড়িতে যদি উট থাকে, ঘোড়া থাকে, খচ্চর থাকে, আপনার বাড়িতে যদি কার থাকে তো সৌন্দর্য নেই, হ্যাঁ বাড়ির সামনে পার্কিং করা আছে, আপনার ঘরের ভিতরে পার্কিং, হ্যাঁ পার্কিং পার্কিং করা আছে, যখন ইচ্ছা আপনি ব্যবহার করছেন, সৌন্দর্য নয়? তো আল্লাহ পাক রব্বুল আলম বলছেন ওয়ালাকুম ফিহা, এই যানবাহনগুলিতে, যেগুলি যানবাহনের ব্যবস্থা এবং এছাড়াও অনেক উপকারিতা রয়েছে, এগুলিতে তোমাদের জন্য সৌন্দর্য রয়েছে। হিনা তরিহুন, যখন তোমরা সন্ধ্যাবেলা বাড়ির দিকে ফিরে আস, কোথাও চলে গেছেন যানবাহন নিয়ে ফিরে আসছেন, সৌন্দর্য, নিজের গাড়িতে বাবু চড়ে আসছেন, আর ওয়াহিনা তাসরাহুন, আর যখন সকালবেলা তোমরা বের হও, পশুকে নিয়ে বের হয় চারণভূমিতে, এই জন্য তাসরাহুন, তাসরাহুন বলা হয় চারণভূমিতে বের হওয়া, তো সকালবেলা বের হয়, বিকলবেলা বিকালবেলা ফিরে আসে, এতে একটা সৌন্দর্য রয়েছে। ও তাহমেলু আসকালাকুম এলা বালাদিন লাম তাকুনু বালিগি ইল্লা বিশিক্কিল আনফুস, আর তোমাদের মাল সামান বোঝাগুলি, ভারী বোঝা,
তোমাদের বহন করে নিয়ে যাই তোমাদের এই যানবাহনগুলি এলা বালাদ এমন এমন দেশে এমন এমন এলাকায় এমন এমন শহরে এত দূরে লাম তাকুনু বালিগি তোমরা কখনো নিজে মাথায় বয়ে নিয়ে পৌঁছিতে পারতে না পিঠের উপর করে নিয়ে পৌঁছিতে পারতে না ইল্লা বিশিক্কিল আনফুস তবে বড় কষ্ট ক্লেশ করি পৌঁছিতে যদি মনে করতে যেন আমি মাথায় করে নিয়ে যাবো পিঠে করে নিয়ে যাবো বড় কষ্ট করে পৌঁছিতে সুবহানাল্লাহ আমরা যখন ছোট ছিলাম মনে পড়েছে আমাদের এক খালার বাড়ি তখনকার বৃহৎ রাজশাহী চাপায় নগজের এমন পল্লী গ্রামে যে খালাতো ভাইগুলো আমাদের বাড়ি এদিকে আসতো কারণ মামার বাড়ি এদিকে তো ওরা আসতো আমরা কম যেতাম তো ওরা বলছে সকালে নাস্তা পানি খেয়ে আর কিছু নাস্তা পানি বেঁধে বেরিয়েছি আর আসরে আমাদের বাড়ি পৌঁছিত সকালবেলা বেরোতো হেঁটে হেঁটে আবার এখান থেকে বেরোতো নাস্তা পানি ভালো করে করে বেরোলে কিছু নাস্তা পানি বেঁধে রুটি ছাতু বেঁধে বেরোলে আসরে বাড়িতে পৌঁছিব চিন্তা করুন কত ঘন্টা চলতে হইতো আজকে থেকে কতদিন আরো হবে ৩০ ৩৫ বছর আগে ৩০ থেকে ৪০-এর মধ্যে তার বেশি নয় তো আল্লাহ বলছেন যে কত কষ্ট করেই তোমরা পৌঁছিতে পারতে সেসব জায়গায় তোমাদের এই বাহনগুলির মাধ্যমে আল্লাহ পাক সহজে তোমাদের পৌঁছে দিচ্ছেন তোমাদের মাল সামানও পৌঁছে দিচ্ছেন লেগেজ আল্লাহ পাক পৌঁছে দিচ্ছেন চিন্তা করুন তো এরোপ্লেন কথা চিন্তা করুন তো পানি জাহাজের কথা এইরকম বিভিন্ন যেগুলি বাহন রয়েছে যেগুলি দিয়ে আমরা মাল সামান এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় পৃথিবীর ব্যবসা বাণিজ্য চলছে কত আল্লাহ পাকের নিয়ামত এগুলি না হলে খেতে পেতেন না যেসব দেশে ওই সবগুলি উৎপাদন হয় না তারা খেতে পেত না আরব দেশে চাউল হয় না তাহলে চাউলের নামই শুধু শুনত যে চাউল আছে কিছু এই দেশে যেসব হয় আর অন্য দেশে পাওয়া যায় না তারা ওই তা থেকে বঞ্চিত থাকতো আল্লাহ পাকের যে কত এহসান অনুগ্রহ রয়েছে মানুষের উপর আল্লাহ পাক বলছেন যে ইন্না রব্বাকুম লারউফুর রাহিম তোমাদের প্রতিপালক বড়ই দয়ালু আর বড়ই অনুগ্রহশীল সেজন্য আল্লাহ পাক তোমাদের এসব সুব্যবস্থা করেছেন এই ছিল সূরা নাহলের আয়াত নম্বর ৫-৮ আর শেষ অংশটুকু প্রথমে আমি বলে দিছি ওয়াল খায়লা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়া ইয়াখলুকু মা লা তাআলামুন ঘোড়া খচ্চর গাধা এগুলিকে আল্লাহ পাক তোমাদের বাহনের জন্য তোমরা সবার হবে এই জন্য সৃষ্টি করেছেন এবং জিনা তোমাদের অলঙ্কারের জন্য সাজসজ্জার জন্য আর এমন এমন যানবাহন আল্লাহ তৈরি করবেন কিয়ামত পর্যন্ত যে তোমরা জানো না যেগুলি হয়েছে অতদূর পর্যন্ত জানছেন আর যা হয়নি এখনো আপনি ভাবেন না যে এটাই শেষ আমরা যা করে নিলাম ভোগ করে নিলাম করে নিলাম এর চাইতে বেশি আর কিছু হবে না এমন একটা সময় আসবে হয়তো ৩০০-৪০০ কিলোমিটার ঘন্টায় এত দ্রুত বেগে আপনার বাহন চলবে বা আরো কিছু হইতে পারে এমন এমন কিছু আল্লাহ পাক সৃষ্টি করছেন এবং করবেন যা তোমরা জানোই না এরকম সূরা ইয়াসিনের আয়াত নম্বর ৭১-৭৩ এই নিয়ামতের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন যে তারা কি চিন্তা করে দেখেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা আমি তাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছি আমার নিজ হাত দিয়ে সৃষ্টি করেছি আনআমান চতুষ্পদ জন্তু ফাহুম লাহা মালিকুন আর এগুলির মালিক হয়ে বসেছে তারা আল্লাহ সৃষ্টি করলেন আর আপনি আমি মালিক হয়ে বসেছি কেউ গাড়ির মালিক কেউ বাড়ির মালিক কেউ আর কিছুর মালিক হ্যাঁ কেউ গবাদি পশুর মালিক ইত্যাদি ইত্যাদি কত কিসের মালিক হয়ে বসে আছেন ওয়াজাল্লাহ লাহুম আল্লাহ বলছেন এগুলোকে তাদের বসে করে দিয়েছে তাদের অধীনস্থ করে দিয়েছি ফামিনহা রাকুবহুম তার কিছু নিয়ামতে তারা আরোহণ করে চড়ে অমিনহায় খুলুন আর কিছু খেয়ে থাকে যেমন ছাগল হ্যাঁ গোস্ত খায় কিন্তু কিছু পশু আছে যেগুলোতে দুটোই কাজ হয় গোস্তও খায় আবার ওর ওপর সওয়ারও হয় ওয়ালাকুম ফিহা মানাফি ওয়া মাশারিব আর তোমাদের জন্য এতে বহু উপকারিতা রয়েছে আর তোমাদের পানীয় রয়েছে পানীয় ব্যবস্থা আল্লাহ পাক দুধের ব্যবস্থা করেছে আফালা ইয়াশকুরুন এ মানব জাতি কি শুকরিয়া আদায় করে না এই আফালা ইয়াশকুরুনটা বলার জন্য সূরা ইয়াসিন আয়াতটা পড়লাম আল্লাহ কি বলছেন আল্লাহ পাকের নিয়ামত পেয়ে কি করতে হবে শুকরিয়া আদায় করতে হবে গাড়ির নিয়ামত পেয়েছেন শুকরিয়া আদায় করবেন মোবাইলের নিয়ামত পেয়েছেন শুকরিয়া আদায় করবেন নিরাপত্তার নিয়ামত পেয়েছেন শুকরিয়া আদায় করবেন শুকরিয়া আদায় করবেন পয়সার অভাব নেই যে কোনো সময় যে কোনো বাহন দিয়ে এমন নয় যে আপনাকে ১০ ঘন্টা ২০ ঘন্টা ধরে আমার গাড়িতে চেপে থাকতে হবে আধা ঘন্টার মধ্যে উড়ে চলে গেলেন আপনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ দিয়েছেন যদি আল্লাহ না কোথায় পেতেন আপনি এইরকম সূরা জুখরুফের আয়াত নম্বর ১২-১৪ আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াজা আলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন তোমাদের জন্য
জলজাহাজ এবং গবাদি পশু আল্লাহ সৃষ্টি করেছেন, মাতার কাবুন যেগুলিতে তোমরা আরোহণ করে থাকো। লেতাস্তাউ আলা জুহুরে, যাতে করে এসব বাহনের পিঠে তোমরা চাপো, আর চাপার পরে সুম্মাতাজ করু নেমাত রব্বেকুম, তোমাদের প্রতিপালকের নিয়ামতকে তোমরা স্মরণ করো। এরোপ্লেনে চেপে পাপ করছে, কেউ মদ খাচ্ছে হারাম করো, কেউ লুচ্চামি করছে, আল্লাহ বলছেন তাজ করো নেমাত রব্বেকুম, গাড়িতে চেপে সিগারেট ধরিয়ে দিয়েছে আর নিজেই সিগারেট খেয়ে ক্ষান্ত হয় না, অন্য লোক ভালো একটা মানুষ দেখলে কষ্ট দেওয়ার জন্য গ্লাসটা খুলে দেখায়, এইরকম শয়তানি করতে দেখা যায়। এছাড়া এই গাড়ি দিয়ে বহু পাপ করছে মানুষ। আল্লাহ বলছেন সুম্মা তাজকুরু নেমাত রব্বিকুম, তোমাদের রবের নিয়ামতকে তোমরা স্মরণ করো, যে আল্লাহ পাক তোমাদের নিয়ামত দিয়েছেন, তোমাদের বাপদাদাদের দেননি, পূর্বপুরুষের দেননি, তারা তোমার চাইতে বেশি ভালো মানুষ ছিল, এমন না যে তুমি বেশি ভালো মানুষ হয়ে গেছে এই জন্য তোমাকে আরামদায়ক বাহনের ব্যবস্থা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরাম শুধু মদিনা থেকে মক্কা যেতে 8 দিন, যেতে 8 দিন, আসতে 16 দিনে সফর, আপনি 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছেন। আপনি আল্লাহ পাক এ নিয়ামতকে স্মরণ করতে বলছেন রবের, এজাস্তাওয়াইতুম আলাইহি, যখন তোমরা আরোহণ করবে, গাড়িতে চাপবে, বাহনে চাপবে, ও তাকুলু, এবং বলবে তার সাথে সাথে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পাক পবিত্র সেই সত্তা যিনি আমাদের জন্য এই বাহনকে অনগত করে দিয়েছেন, আমাদের অধীনে করে দিয়েছেন, ওমা কুন্না লাহু মুকরিনিন, আমরা নিজেরা কিন্তু সেটাকে আয়ত্তে নিতে পারতাম না, আল্লাহ পাক যদি আপনার আয়ত্তে না করে দেন আপনার কোনো শক্তি নেই। ভালো ভালো ড্রাইভার আমরা শুনতাম এককালে যে মার্সিডিজ অ্যাক্সিডেন্ট করে না, শুনেছেন আপনারা অনেকে শুনেছেন তাই না, মার্সিডিজ অ্যাক্সিডেন্ট মানে ধাক্কার অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু পাল্টি খায় না, মানে যতই স্পিডে থাক না কেন পাল্টি খায় না। কিন্তু সৌদি আরবের একজন বড় শেখ ডক্টর কিং সৌদ ইউনিভার্সিটির প্রফেসর, আজকে থেকে 10-15 বছর আগে হবে, তিনি ডক্টর মানে আল জোহানি, যে অমি জানেন, অমি যে নাদওয়াল আলামিল শাবাব আল ইসলামি, তার জেনারেল সেক্রেটারি ছিলেন গোটা সৌদি আরবে, যতগুলি ব্রাঞ্চ রয়েছে সবগুলি, হেড অফিসের রিয়াদের, বড় শিক্ষিত মানুষ, বিদেশ যাবেন নিজে মার্সিডিজ ড্রাইভ করে রিয়াজ এয়ারপোর্ট যাচ্ছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো, পাল্টি খেলো, সাথে সাথে ইন্তেকাল। আল্লাহ কি বলছেন, ওমা কুন্না লাহু মুকরিনিন, তোমাদের কোনো ক্ষমতা নেই কথা বলো যে আল্লাহ সাক্ষারা রাহাজা, আমার অনগত করে দিয়েছেন, আমাদের বসে করে দিয়েছেন, না হলে ওমা কুন্না লাহু মুকরিনিন, আমাদের আয়ত্ত করা আর কোনো ক্ষমতা ছিল না। ভাবছি অনেক পয়সার গাড়ি, আর অনেক শক্তিশালী যানবাহন, আর নতুন মডেলের গাড়ি ইত্যাদি ইত্যাদি, শুধু আমার ইচ্ছা মতো আমি ড্রাইভিং করবো, কোনো সমস্যা নেই, আমার কন্যা আল্লাহ করে নিন। তাহলে অর্থ বুঝে যদি দোয়াটা পড়েন, এই আয়াতের দোয়া, পরে দোয়ার দিকে আসছি, পুরো দোয়ার দিকে আসছি, তাহলে চিন্তা করুন আপনার ইমান কেমন হবে, চিন্তা করুন। কিন্তু অধিকাংশ মুসলিমরা আজকাল দোয়া পড়ার প্রয়োজনে মনে করে না, আর কিছু মুসলিম পড়লেও অর্থ বুঝেই না, মন্ত্র পড়ে, যার ফলে তাদের ইমান আমলে কোনো উন্নতি দেখা যায় না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া তাদের জীবনে দেখা যায় না। অনেকেই রয়েছে দিন ইসলামের অনেক কাজই করে, এই এক লাইনের একটা দোয়া মুখস্থ করার তৌফিক হয় না, বড় আক্ষেপ, দোয়া মুখস্থ করা যদি তৌফিক না হয় তো অর্থ জানার কি করে তৌফিক হবে, অর্থ জানারই যদি তৌফিক না হয় দোয়াটা মুখস্থ করে, তা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার আর এই অনুভূতি, ফিলিং, এই অনুভূতি যে আল্লাহ পাকের নিয়ামত, ওমা কুন্না লাহু মুকরিনিন, যতই আমার ফোর্ড হোক আর এই হোক আর সেই হোক, আর যতই নতুন মডেল 2014-15 হোক, আমার আয়ত্ত করার কোনো ক্ষমতা নেই। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, আর তার সাথে সাথে এই কথাও ঘোষণা করে এই দোয়াতে, যে নিশ্চয়ই একদিন আমাদের প্রতিপালকের কাছে আমাদের ফিরে আসতে হবে। আজকে আমার যানবাহনের মাধ্যমে শহীদ সালামত পৌঁছেও যদি যাই, তো কালকে আমাকে কবরে যেতেই হবে, যেইভাবে হোক না কেন। ওয়া ইন্না ইলা রব্বিনা লামুনকালিবুন, তাহলে গাড়িতে চড়ার সাথে সাথে, প্লেনে চড়ার সাথে সাথে, এই দোয়া পড়ার সাথে সাথে আপনার মগজে এই ঈমান বসে যাচ্ছে যে আজকে যদি শহীদ সালামত আমি দেশে পৌঁছেও যাই, ফ্লাইটে চাপলাম,
একদিন আমাকে আল্লাহ পাকের কাছে যেতে হবে এবং এই নিয়ামতকে যদি গুনাহের কাজে ব্যবহার করি আল্লাহ পাকের কাছে একদিন যেতেই হবে জবাবদিহি করতে হবে এই সমস্ত জিনিসগুলি আপনার সামনে ভেসে উঠছে ঈমান ইয়াকিন আপনার ঈমানের অবস্থা আলাদা হবে আপনার আখলাক চরিত্রের অবস্থা আলাদা হবে আপনার পাশের লোক যারা আশেপাশে গাড়ি চালাচ্ছে তাদের সাথে আচরণের অবস্থাই আলাদা হবে কত সুন্দর হবে কারণ এই অনুভূতি নিয়ে আপনি আল্লাহ পাকের এই নিয়ামতকে ব্যবহার করছেন এই গাড়িগুলি সম্পর্কে যে আল্লাহ পাকের বড় নিয়ামত আজকালকার জামানে আল্লাহ পাক দিয়েছেন আর আজকাল অধিকাংশ মানুষের কাছে বিশেষ করে সৌদি আরবে গাড়ি রয়েছে অধিকাংশ মানুষের কাছে গাড়ি রয়েছে যারা বিদেশি মানুষ তাদেরও যথেষ্ট এমন সংখ্যা আছে যাদের কাছে গাড়ি রয়েছে অথবা এমন গাড়ির ব্যবস্থা রয়েছে যে নিজের গাড়ি না হলেও যে কোনো সময় সেটা ব্যবহার করতে পারছে বা চাপতে পারছে পায়ে হেঁটে যেতে হবে এরকম না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সচ্ছলতা দান করেছেন এই গাড়িগুলি সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত এবং এই গাড়ি চালানোর বা গাড়িতে চড়ার আদব কায়দা কেমন হওয়া উচিত প্রথম কথা যেটি শুরু থেকে বলে আসছি আয়াতগুলিকে সামনে রেখে যে আল্লাহ পাকের সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে তার মধ্যে একটি পার্থিব বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাকের এই বাহনের গাড়ি যে বাহন আমাদেরকে দান করেছেন আর তারপরে আদব কায়দা সম্পর্কে প্রথম যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আপনি যখনই আপনি গাড়িতে চড়বেন অথবা গাড়ি চালাবেন আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবেন আপনার গাড়ির উপর ভরসা না গাড়ির ইঞ্জিনের উপর ভরসা না গাড়ির টায়ার মজবুত আছে নতুন চারটা টায়ার লাগিয়েছি এগুলি আমাদের ড্রাইভাররা বলে থাকে কোনো চিন্তা নেই হ্যাঁ কিসের উপর ভরসা টায়ারের উপর ইঞ্জিনের উপর বডির ওপর ইত্যাদি ইত্যাদি অথবা আমাদের ড্রাইভার খুব পুরাতন ড্রাইভার আছে আজকাল বাস্তবে দেখা যায় যে যারা যত পুরাতন ড্রাইভার তার তত বেশি অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ কারণ ওর বেশি আত্মভরসা না কিছু হবে না এই জন্য বেশি অ্যাক্সিডেন্টগুলি ওদের দ্বারা হয়ে থাকে তো আল্লাহর প্রতি ভরসা থাকতে হবে আল্লাহর প্রতি তওয়াক্কল থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতকারী এবং জীবনের সমস্ত কিছু আল্লাহর হাওয়ালা করে দিতে আল্লাহর সুপুর্দ করে দিতে হবে যখনই আপনি বাড়ি থেকে বেরোবেন তখন বাড়ি থেকে বের হওয়ার দোয়া রয়েছে গাড়িতে চড়ার আগে এই দোয়াটিও পড়ে নেবেন তাহলে মানুষ শয়তান জিন শয়তান আশেপাশে যেসব বদচরিত্রের শয়তান গাড়ি চালাচ্ছে অথবা তারা তাদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক সময় নিজে আপনি ঠিক চালাচ্ছেন কিন্তু এমন এক মুসিবত আসলে আর একজন ওই রাস্তা থেকে এসে আপনাকে মারল গত কয়েক বছর আগে এক ভাইয়ের সাথে দেখা কোন একটা অনুষ্ঠানে তার গাড়ি ছিল যেটা সবচেয়ে বড় বড় ইয়ের গাড়ি ল্যান্ড ক্রুজার ল্যান্ড ক্রুজার নিয়ে রিয়াজ যাচ্ছিল অন্য রোড থেকে এক লোক ঘুমিয়ে গেছে আর গাড়ি ওপার থেকে এপারে নিয়ে সে এমন করে মেরেছে বলছে আমার গাড়ি শেষ ও তো শেষ সাথে সাথে শেষ যে মেরেছে এর গাড়ি শেষ আর বেচারা ছয় মাস ধরে হাসপাতালে পড়ে থেকেছে সুস্থ হয়েছে এখনো খড়িয়ে খড়িয়ে হাঁটছে খুব কষ্টে এইরকম লোকের সাথে আমার দেখা চিন্তা করতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা রাখবেন দুনিয়ার কোনো কিছুর উপর না তারপরে দোয়া পড়বেন বাড়ি থেকে বের হলেই দোয়া পড়বেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা বাড়ি থেকে বেরোলে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটা পড়লে কত সহজ দোয়া বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করেছি আমার বাড়ি থেকে বের হওয়া যদি বেরো না কেন যখনই বাড়ি থেকে বেরোবেন তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর প্রতি আস্থা ভরসা করছি আমার দুনিয়ার উপায় উপকরণ গাড়ির উপর না তো টাকা পয়সার উপর না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া আমার ফেরারও কোনো শক্তি নেই আর কোনো শক্তি সামর্থ্যও নেই এই বলার পরে যখন বেরিয়ে যাবেন তখন ফেরেশতারা বলেন কুফিতা হদিতা তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে এবং তুমি সঠিক পথে পরিচালিত হয়েছে ঠিক পথে রয়েছে ওয়াতা না আনকা শয়তান এবং শয়তান তোমার থেকে পালায়ন করেছে শয়তান আর কোনো চান্স পাবে না মানুষ শয়তান দ্বারা ক্ষতি হবে না আর জিন শয়তান দিয়েও ক্ষতি হবে না শয়তান কি বলে ওই সময় শয়তান দেখছে যে এই লোকের তো ক্ষতি করতে পারলাম না বিসমিল্লাহ বলে এই দোয়া পড়ে বেরোইল মালি বেরাজলিন ওই লোকের আর কি বা করতে পারবো কাদ হদিয়া ও কফিয়া ও কিয়া যাকে সঠিক পথে পরিচালিত করা হয়েছে আর তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গেছে কারণ দোয়া পড়েছে তার জন্য কফিতা যথেষ্ট হয়ে গেছে ও কে এবং যাকে রক্ষা করা হয়েছে হেফাজত করা হয়েছে
আল্লাহ হেফাজত করে দিল, আল্লাহ ওর জন্য যথেষ্ট হয়ে গেল, আল্লাহ ওকে সঠিক পথে পরিচালিত করলো, গন্তব্য স্থানে পৌঁছালো। হেদায়ত মানে শুধু ইমান ইসলামের হেদায়ত না, গন্তব্য স্থানে আপনার পৌঁছায় যেখানে যাচ্ছেন আপনি। তাহলে এর আর কি ক্ষতি করতে পারবো? শয়তান তখন ওখান থেকে নিরাশ হয়ে যায়। হাদিস আবু দাউদের তিরমিজিতে রয়েছে, হাদিস সহি। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ পাকের জিকির আজকার দোয়া এটা হচ্ছে আপনার সিকিউরিটি, আপনার বডিগার্ড, বডিগার্ড আপনার হেফাজত করি। আল্লাহ পাকের জিকির আপনার হেফাজত করি, এবং আপনার শুধু না আপনার বাহনেরও হেফাজত করি, আপনার গাড়িরও হেফাজত করি। কারণ আপনার হেফাজত হচ্ছে আপনার গাড়িটা হেফাজত থাকতে হবে। হ্যাঁ, আপনি যে বাহনে চেপে আছেন, নিজের হোক অথবা অন্যের সাথে শরিক হয়ে হোক, বাসে হোক ট্রেনে হোক। তারপরে যখন যানবাহনে চাপলেন তখনকার দোয়া সম্পর্কে শুনেন। আলী বিন রাবিয়া বলছেন, শাহেদ তো আলিয়ান জন তাবেই, বলছেন যে আমি আলী রাজিয়াল্লাহ তাআলা আনহর কাছে একবার হাজির হইলাম, ও উতিয়াবে দাব্বাতিন, আর একটা বাহন নিয়ে আসা হইল, উঁট নিয়ে আসা হইল, লিয়ার কাবাহা সওয়ারির জন্য তিনি চাপবেন। ফাল্লাম্মা ওয়াদারি যারা ফিররে কাব, যখন পাদানিতে পা রাখলেন, পাদেন উঠে চাপার জন্য একটা পাদানি তৈরি করা থাকে, যেমন আমরা টমটম ঘোড়া গাড়িতে দেখেছি বা চড়েছি। তখন বললেন বিসমিল্লাহ, পাদানিতে পা রেখেই যখন চাপতে যাচ্ছেন বিসমিল্লাহ, ফালামাস্তা আলা জাহরি, আর পিঠের উপর যখন বসে গেলেন সোজা হয়ে, কালা আলহামদুলিল্লাহ পিঠের উপর বসে, সোম্মা কালা, তারপর সুবহানাল্লাজি সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, যেটা সূরা যুখরুফের একটি আয়াত একটু আগে তরজমা করলাম। সোম্মা কাল, এই দোয়া বা সুরা পড়ার পরে বললেন আলহামদুলিল্লাহ সালা সামাররাত, তিনবার আলহামদুলিল্লাহ বললেন। সোম্মা কাল, তারপরে বলে আল্লাহ আকবর সালা সামাররাত, তিনবার বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর। সোম্মা কাল, তারপরে বললেন এই আরেকটি অতিরিক্ত দোয়া, যদি এই দোয়াটিও বলেন তারপরে ভালো, তাহলে গাড়িতে চাপার দুটি দোয়া, সুবহানাল্লাজি সাখখারানা হাযা, এই আয়াত শেষ পর্যন্ত, আর তারপরে বলবেন সুবহানাকা ইন্নি জালামতু নাফসি, হে আল্লাহ তুমি পাক পবিত্র, আমি আমার ওপর জুলম অত্যাচার করেছি, ফাগফিরলি, সুতরাং আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা, কারণ তোমার ছাড়া কেউ আমাকে মাফ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষমা করতে পারে না আর উদ্ধার করতে পারে না, ইল্লা আন্ত। সুম্মা যাহিকা, তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা না হেসে দিলেন, আর হেসে দেখে তাবেই আশ্চর্য হলেন। ফাকিলা, তখন বলা হইয়া আমিরুল মুমিনিন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চতুর্থ খলিফা, তার খেলাফত আমলের কথা, হে আমিরুল মুমিনিন আইয়ে শাইন যাহিকতা, আপনি কি দেখে হাসলেন, দোয়া পড়লেন বসলেন বাহনে আর তারপরে হেসে দিলেন কেন? কাল রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জীবদ্দশায় দেখেছিলাম। ফালা, এইরকমই করলেন যেমন করলাম, কামা ফালতো, যেমন আমি করলাম করে দেখালাম, দোয়া পড়ার তরিকা, তারপরে হাসা, এমনকি হাসলেন। সুম্মা যাহেকা, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়ে আর ওই বাহনের পিঠে চেপে হেসে দিলেন। ফাকুলতো, তখন আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, মিন আইয়ে শাইইন যাহেক, আপনি কি দেখে হাসলেন, আপনি কেন হাসলেন? তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা কত বেশি ভালোবাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে দুঃখিত হয়েছে, দুঃখিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হেসেছেন, হাসার প্রয়োজন নেই, হেসেছেন, হেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস বর্ণনা করতে করতে উঠে বসেছেন, শুয়েছিলেন, হেলান দিয়েছিলেন, উঠে বসেছেন সতর্ক করার জন্য, তারা উঠে বসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস শিখাচ্ছিলেন, তখন হাতটা ধরে শিখিয়েছেন, তারাও হাত ধরে শিখাচ্ছেন। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা ছিল! আর আজকাল এক শ্রেণীর মুসলিমদেরকে যদি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা হচ্ছে, ভাই শাবান মাসে আপনি বেশি বেশি রোজা রাখেন না, কোনো পরোয়া নেই, একটু মানে শুনলই না, কাল্লাম ইয়াসমাহা, কোরআনের ভাষা এদের সম্পর্কে বলা হয়েছে যেন শুনলই না, মনে হচ্ছে যে এদের কানের ওপর কি আছে, কানে ঠসা আছে, মানে কানে মোহর মেরে দেওয়া হয়েছে, কান বন্ধ করে দেওয়া হয়েছে। আর যদি বলা হয় বুজুর্গানি দিন এই শবে বরাত পালন করেছেন, রাত্রি যাপন করেছেন, নফল পড়েছেন, হ্যাঁ দলে দলে বুজুর্গানি দিন দলে দলে কবর জিয়ারত করেছেন, হ্যাঁ করতে হবে, বুজরুগানের দিনের তাজিম আর তাদের আমলের শ্রদ্ধা আর তাদের আমলের অনুকরণের স্পৃহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের তুলনায় অনেক বেশি। এটা কি সুন্নতের অনুসারী লক্ষণ? এটা কি মুসলিমের লক্ষণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে মুহাম্মাদের লক্ষণ, যার দাবিদার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কওসার চাই। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইন্না রাব্বাকা ইয়াজাবু মিন আবদিহি, কি জন্য হেসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই জন্য হেসেছিলেন যে বললেন যে দেখো তোমার রব
খুশি হন, ইয়াজাউ মিন আব্দি, ওই বান্দা থেকে, এজা কালা ইগফিরলি জুনুবি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, এই দোয়াটাতে আছে না, ফাগফিরলি আল্লাহ আমাকে মাফ করে দাও, ফাইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা, তোমার ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারে না, এই কথা আল্লাহ শুনলে আল্লাহ পাক খুব খুশি হন, খুশি হন। আর কি বলেন, ইয়ালামু, আমার বান্দা ভালো করে জানে রে, আন্নাহু লা ইগফিরু যুনুবা গাইরি, যে আমার ছাড়া কেউ তার গুনাহ মাফ করতে পারে না। যখন এই তার দৃঢ় বিশ্বাস আছে যে আমি ছাড়া কেউ মাফ করতে পারে না, কেউ উদ্ধার করতে পারে না, কেউ জান্নাত দিতে পারে না, তাহলে আমি কেন মাফ করব না, কেন মাফ করব না আমার বান্দাকে। এই দোয়া আবু দাউদ তিরমিজির হাদিস এবং হাদিসটি সহিহ। যানবাহনে চাপার ক্ষেত্রে দ্বিতীয় যে আদবটি মনে রাখতে হবে সেটা হচ্ছে, আপনি যানবাহনে চাপবেন তবুও তাড়াহুড়া করবেন না, নামবেন তাড়াহুড়া করবেন না, যখন আপনি ড্রাইভিং করবেন গাড়ি চালাবেন তখনও তাড়াহুড়া করবেন না, বরং ধীর স্থিরতার সাথে, বড় ইতমিনারের সাথে, প্রশান্তির সাথে। যারা ড্রাইভিং করে বড়ই শান্তির সাথে, আশেপাশে কেউ খারাপ ব্যবহার করছে তারপর বিচলিত হয় না, খোলা রাস্তা পেয়েছে দিল একবার এইদিকে টান, আবার ওইদিকে দেখছে ফাঁকা দিল এইদিকে টান, এইরকম করে না, চলতে আছে আপন গতিতে চলতে আছে, ওদের সাধারণত দুর্ঘটনা হয় না বললি চলে, আল্লাহ পাক হেফাজত করে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক চেষ্টা করতে বলেছেন। আর যারা আরে রাস্তা টান পেয়েছে ওইদিকে খালি দে এইদিকে একবার টান, আবার এইদিকে গেল দেখছে না এইদিকে তো সামনে আবার গাড়ি স্লোতে দে এইদিকে টান, এই লোকগুলির অ্যাক্সিডেন্ট হবেই হবে, এরা সাধারণত অতি ধ্বংস হয় যা নিয়ে তারা খেলাধুলা করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হজে আরাফা থেকে মুজদালিফা আসছেন, মুজদালিফা থেকে মিনা আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ কেমন ছিল সেটার বাস্তবায়ন করতে আপনাকে। তখন এমন যানবাহন ছিল না যে নিজে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবেন অথবা কাউকে ধাক্কা দিবেন মরে যাবে, এইরকম আশঙ্কা ছিল না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরাফা থেকে মুজদালিফা আসছিলেন, সহি মুসলিমে রয়েছে, ইয়াকুল লিন্নাসি বিয়াদিহি, বার বার করে উঠোর উপর চেপে লোকদেরকে বলছে, আস-সাকিনা আস-সাকিনা, ধীর স্থিরতার সাথে, প্রশান্তির সাথে, ইতমিনানের সাথে, আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওর মাঝে মাঝে যখন দেখতেন রাস্তা ফাঁকা, লোকজনের ভিড় ভাড়নে রাস্তা ফাঁকা, তখন হাদিস রয়েছে, ইজা ওয়াজাদা ফাজওয়াতান নাসা, যখন খোলা জায়গা পেতেন যে সামনে তার লোকজন নাই, তখন একটু দ্রুত উটটিকে চালাতেন, অর্থাৎ একটু তেজ করতেন, তার সওয়ারিকে একটু তেজ করতেন। সহি বখারি তো এরকম রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটের লাগামটাকে শক্ত করে ধরে থাকতেন, যদি দেখতেন যে ভিড় আছে তাহলে, আমসাকা বি খিতামিহা ওয়া সারা মুতামাহিলান ফি মাশি, ধীর স্থিরতার সাথে আস্তে আস্তে, লোকেরা হাঁটছে ওর সাথে সাথে উঠো, এমন নয় যে না লোকেরা হাঁটছে ওদের সাথে কেন যাব, আমি আগে চলে যাব, এরকম করতেন না, খোলা জায়গায় পেয়েছেন তখন একটু টান দিলেন, আর না হইলে লোক হাঁটছে লোকের সাথে সাথে আমার উঠো হাঁটছে মন্থর গতিতে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের হজের বাহনে চাপা ছিল এবং রাস্তায় চলা ছিল। আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছেন তা শুনুন, সূরা বনি ইসরায়েলের আয়াত নম্বর 37 থেকে 38 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তামশিফিল আরদে মারাহা, তোমরা এই জমিনে দম্ভ করে চলাফেরা করিও না, বুক ফুলিয়ে চলাফেরা করিও না, মারাহা মানে বাহাদুরি করে চলাফেরা করা, রাস্তায় হাঁটছে দম দম দম, গাড়ি চালাচ্ছে ওই রকমই একেবারে, ওয়ালা তামশিফিল আরদে মারাহা, এই আয়াতের অন্তর্ভুক্ত হচ্ছে গাড়ি চালানোতে তাড়াহুড়া করা, এই আল্লাহ পাকের নিয়ামতকে সুন্দরভাবে ব্যবহার না করা, ওয়ালা তামশিফিল আরদে মারা, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা, এত বাহাদুরি কেন, ইন্নাকা লান তাখরিকাল আরদ, আল্লাহ পাক বলছেন তুমি তো জমিনকে ফেড়ে, হ্যাঁ জমিনের বুক চিরে দিবে এটা তো করতে পারবে না, কত বাহাদুর হয়েছে তুমি জমিনের উপর, এত যে তুমি দাপটের সাথে চলাফেরা করছো আর এত দাপটের সাথে গাড়ি চালাচ্ছ যে সব কভার ট্যাক করো, সবাইকে পিছনে ফেলো আমি আগে পৌঁছিব, এই যে বাহাদুরি দেখাচ্ছ কতটুকু শক্তি তোমার, ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি জমিনের বুক চিরতেও পারবে না, জমিনটা ফাড়তেও পারবে না, বিদীর্ণ করতে পারবে না, ওয়ালান তাবলুগাল জিবালা, তো 3.5 হাতের মানুষ আর তাতে অনেকেই বেটে অচ্চাইত, 3.5 হাতও জুড়বেন না, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর তুমিও পাহাড়ের সমানও হইতে পারবে না, বরং পাহাড়ের একটা 10 কিলোর পাথর মাথার, 5 কিলোর পাথর একটা মাথার উপর পড়লে অবস্থা খারাপ হয়েছে, গাড়ির উপরে পড়লে যে গেল, গাড়ির সামনে পড়লে অ্যাক্সিডেন্ট, কতটা বাহাদুরি আর তোমার আছে, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা, এইরকম আচরণ দাপটের সাথে চলাফেরা করা, তাড়াহুড়াতে গাড়ি চালানো,
এই ধরনের যে চরিত্রগুলি রয়েছে আল্লাহ বলছে সবগুলি হচ্ছে কি আল্লাহর নিকটে বড় ঘৃণিত মাকরুহা আল্লাহ পাকের কাছে ঘৃণিত আল্লাহ পাক রব্বুল বলেছেন তারপরে লোকমান হাকিম আল্লাহ পাকের নেক বান্দা তার ছেলেকে যে ওসিয়ত করেছিলেন সূরা লোকমানে তা উল্লেখ করা হয়েছে বেশ কয়েকটা ওসিয়ত উপদেশ ছিল তার একটি ছিল ওয়াকসিদ ফি মাশিক হে বাবা হে বৎস ইয়া বনাইয়া এই করো এই করো এই করো তার বলছে ওয়াকসিদ ফি মাশিক দেখো যখন চলবে সে পায়ে হেঁটেই চলেন পায়ে হেঁটে চলতেই যদি আস্তে চলতে আল্লাহ হুকুম দেন তাহলে গাড়িতে যাবে তো রিস্ক আরো বেড়ে যায় নিজের জন্য আর অন্যের জন্য সুতরাং সেই ক্ষেত্রে কেমন হওয়া উচিত আয়াতের আমল করার জন্য আল্লাহ নাজল করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চরিত্র কি ছিল কোরআনের প্রতি আমল করা কানা খুলু কোহাল কোরআন তার ক্যারেক্টার ছিল কোরআনের বাস্তবায়ন কোরআনের প্রতি আমল করার আপনি কোরআন তেলাওয়াত করছেন খতম করছেন মুখস্থ করছেন কিন্তু আমল নেই কোন চরিত্রের মানুষ আপনি আর কোন চরিত্র মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বলছেন লোকমান হাকিমের ভাষায় ওয়াকসিদ ফি মাশিয়েক দেখো মধ্যপন্থা অবলম্বন করে চলাফেরায় কারণ সুস্থ মানুষ যদি একেবারে দুর্বল দুর্বল হয়ে চলেন তাহলে মনে হবে যে রুগী নাকি রে লোকটা রুগী নাকি কি ব্যাপার লোকটা অলস কেন রুগী বলবে না হলে আপনার সাথী সঙ্গী যেতে হবে অলস বলবে এত অলস কেন চলবো কি করে বাদ দেখে একে সাথে নেবো না কেটে পড়ে থেকে ছেড়ে সরে যাবে তাই না মধ্যম পন্থ অবলম্বন করতে হবে আর এত তাড়াহুড়া করিও না যেটা তোমার জন্য ক্ষতির কারণ হইতে পারে অন্যের জন্য ক্ষতির কারণ হইতে পারে ওয়াগদুদ মিন সাউতিক আর আওয়াজটাও নিচু করবে কথা বলার সময় চিৎকার করে না কিছু লোক আছে একটু কথা বলতে আস্তে কথা না আরে আস্তে কথা বলেন আস্তে কথা বলেন না আবার বেড়ে যাচ্ছে ওর আস্তে বলে কিছু জানে না কথা বলা দু চারজন যদি একটা অফিসে থাকে তো এসে মনে হচ্ছে একা ও আছার কেউ নেই মাঝে মধ্যে আমার অফিসে এসে ওই রকম আরে জোরে শেখ আমার এই একটা মশলা আছে একটা জিজ্ঞাসা করার জন্য আপনাকে অনেক দূর থেকে এসছি আর বাবা আসতে বলেন আরে আসতে বলেন এমনভাবে কথা বলো টেলিফোনে এমনকি টেলিফোন কিছু লোক টেলিফোন আসলে মনে হচ্ছে যে ডাক দিচ্ছে দু কিলোমিটার দূরে আছে তো ওই লোকটা বা এক কিলোমিটার দূরে আছে ওখান এখান থেকে ডাইরেক্ট কথা বলছে মোবাইলও নাই কিন্তু মোবাইল ভাইয়া নেই এত জোরে চিৎকার করে কথা বলে আসতে কথা বললে কেমন আছেন ভালো আছে বললি তো হয় না অভ্যাস হয়ে গেছে আর যদি দেশ থেকে টেলিফোন আসে এমনি চিৎকার করা শুরু করে শুনতে পাচ্ছে তারপরে চিৎকার করে মনে হচ্ছে না অনেক দূর থেকে যেহেতু 5000 কিলোমিটার দূর থেকে এসছে সেই জন্য আমাকে চিল্লে বলতে হবে আল্লাহ তাহলে কথা বলার আদব শিখিয়েছেন চলারও আদব শিখিয়েছেন সেই জন্য চলাফেরার ক্ষেত্রে গাড়ি চালানোর ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তিন নম্বর যে বিষয়টি বলবো এর বিপরীত থেকে বাঁচবেন কখনো তাড়াহুড়া করবেন না তাড়াহুড়া করলে নিজেকে ধ্বংসে নিক্ষেপ করলেন আর অন্যের জন্য ধ্বংসের বা ক্ষয়ক্ষতির কারণ হলেন আর দুটোই হারাম লা দারারা ওয়া লা জারারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নিজেরও ক্ষতি করবেন আর অন্যেরও ক্ষতি করবেন না তোমারও কেউ যেন ক্ষতি না করে তুমিও কারো ক্ষতির কারণ না হও আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা বাকারা আয়াত নম্বর 195 ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসে পতিত করিও না নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এই আয়াত অত্যন্ত ব্যাপক যারা বিড়ি খায় সিগারেট খায় তামাক খায় জর্দা খায় হ্যাঁ এই ধরনের মদ খায় এরা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কেউ দ্রুত যেমন বিষ পান করলো দ্রুত ধ্বংসের দিকে ঠেলে দিল সাথে সাথে আত্মহত্যা করলো আর এই মন্ত্রকে ধীরে 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 বিষ খাচ্ছে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে স্লো পয়জন তো আল্লাহ পাক ধ্বংসের দিকে ঠেলতে নিষেধ ওই রকমই যারা দ্রুত গাড়ি চালাচ্ছে অধৈর্য যে কোনো ক্ষেত্রে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলে অন্যের ধ্বংসের কারণ হলো আল্লাহ নিষেধ করেছে ও আহসেনু আর তোমরা সদ্ব্যবহার করিও তোমরা ভালো আচরণ করিও এহসান করিও যেমন আল্লাহ তোমাদের এহসান করেছেন আল্লাহ অনুগ্রহ করেছেন নিয়ামত দান করেছেন শুধু ওর সাথে একটা ভালো ব্যবহার করি আপনাকে যদি বলা হয় আপনার বস বলে যে যা এক্ষুনি যেতে হবে এখান থেকে 1 কিলোমিটার দূর আর তোকে 5 মিনিটের মধ্যে ফিরে আসতে হবে তাহলে দিবেন হুকুর হুকুর দৌড়ে এমন দৌড় দিবেন আপনি আসার পরে আর কথা বলতে পারছেন হবে না তা আপনার এই অবস্থাটা হচ্ছে আপনার গাড়ির কি অবস্থাটা হইতে পারে না আপনার গাড়ির কি অবস্থাটা হইতে পারে না যে আপনি গাড়িকে দিব 180-90 দেব চালিয়ে আপনি নিজের ওপর ওটাকে কেয়াস করেন যে আমাকে যদি একটু দ্রুত দৌড়তে হয় একটু চলতে হয় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যায় আমাকে সিঁড়ি উঠতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেমন লিফটের অপেক্ষায় বসে আছে অথচ যুবক মানুষ
আর আপনি গাড়ির উপরে এরকম কেন জুলম অত্যাচার করছেন? আল্লাহ পাকের নিয়ামত উপরে জুলম অত্যাচার আল্লাহ পাক করতে বলেছেন। আল্লাহ পাক সূরা নিসা আয়াত 29 ইরশাদ করেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। তোমরা নিজেদেরকে হত্যা করিও না মানে নিজেকে হত্যা করিও না আর একে অপরকে হত্যা করিও না, দুটোই এই আয়াতের অর্থ। একজন আরেকজনের হত্যার কারণ, হ্যাঁ, বা ধ্বংসের কারণ এটাও নিষেধ। নিজেদেরকে কেন বলা হয়েছে? কারণ তুমি যখন তোমার মতে আরেকজন মানুষের ক্ষয়ক্ষতি করছো, জানের মালের, তাহলে যেন নিজেরই ক্ষতি করছো। ওয়ালা তাকতুল আনফুসাকুম মানে একে অপরকে হত্যা করিও না, এটাও এটাই আসল তাফসিরের। আর যখন অন্যেরই ক্ষতি করা যায় না, অন্যের ধ্বংসের কারণ হওয়া যায় না, এমন ভাবে গাড়ি চালাবেন না যাতে অন্য ক্ষতিগ্রস্ত আপনার দ্বারা, তাহলে আপনার কি করে ক্ষতি করা যায় হতে পারে? সেটা তো প্রথমে আছে আয়াতের অর্থে। নিজেকে ধ্বংসে ফেলে দিও না এবং নিজেকে তোমরা খুন করিও না। সুতরাং বিশেষ করে যারা গাড়ি চালাচ্ছেন ড্রাইভার, তাদেরকে বলছি যে এই তাড়াহুড়া করে গাড়ি চালানো আর এত বেশি স্পিডে গাড়ি চালানো যেটা আপনার জন্য অ্যালাউড নয়, যার অনুমতি আপনার নেই, এর সম্পর্কে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা অধিকাংশ ড্রাইভাররা বুঝে না যে আল্লাহর কাছে প্রত্যেকটা হরকতের, প্রত্যেকটা কথার, কাজের নড়া চড়ার জবাব দিতে হবে। এই কথা আমাদের মনে থাকে না, অথচ মুসলিম আমরা, অথচ নামাজি অনেকে, প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, দেখো যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সেসবের পিছনে পড়িও না। একটা আম কথা বলার পরে বলছে ইন্নাসামা শ্রবণ শক্তি, ওয়াল বাসারা দৃষ্টি শক্তি, ওয়াল ফুয়াদা চিন্তা চেতনা হৃদয়, কুল্লগুলাকে সমস্ত কিছু, এই তিনটে বলার পরে আল্লাহ পাক সমস্ত নিয়ামতের ইঙ্গিত করেছেন। তোমার গাড়ি বাড়ি, তোমার নারী, তোমার ছেলে মেয়ে, তোমার চাকরি, সবকিছু সম্পর্কে, কুল্লগুলাইকা সবকিছু সম্পর্কে, কানা আনহু মাসউলা, সেই দিন জিজ্ঞাসিত হবে, আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে। সুতরাং আপনি গাড়ি চালাতে গিয়ে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনার, প্রথম কথা আপনার ক্ষয়ক্ষতি ধরে নিতে হবে। আপনার যদি ক্ষয়ক্ষতি হয় তো এখানকার যে প্রধান মুফতি শেখ আল্লামা আব্দুল্লাহ আজবিন আবদুল্লাহ আলী শেখ, তিনি বলছেন যে ফান্তা ফি হুকমে মানিন তাহার, তাহলে তুমি যেন আত্মহত্যা করলে, গাড়ি এত স্পিডে চালালে যার অনুমতি নেই সেটা চালাতে গিয়ে তুমি যদি ক্ষয়ক্ষতি হয় তোমার, তুমি মারা গেলে, তাহলে তুমি আত্মহত্যা করলে। আর তার উপরে যাই আল্লামা ইবনে উসাইম রহমতুল্লাহ আলাই, এদেশের বরং সারা বিশ্বের সবচেয়ে বড় আলেম এই যুগে বলা যেতে পারে, তিনি বলেছেন 120 বেশি, সৌদি আরবে 120 অনুমতি রয়েছে, দেশে হয়তো 120 নেই, যেই দেশে যতটার অনুমতি আছে ওর বেশি যদি স্পিডে কেউ গাড়ি চালায় আর আল্লাহ না করে তাতে দুর্ঘটনা হয় মারা যায়, তাহলে সে খুদকাশি করলো, আত্মহত্যা করলো, সে নিজেকে হত্যা করলো। আত্মহত্যা করা কাবিরা গুনাহ হারাম, এবং আত্মহত্যাকারী কোথায় যাবে এর বেশি বলার কোনো প্রয়োজন করে না। যেই ব্যক্তি যা দিয়ে নিজেকে ধ্বংস করবে তা দিয়ে তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, এইসব হাদিস জানা আছে আপনাদের। আর আত্মহত্যার অপরাধ, এই বিষয়ে আমার 1.5 ঘন্টার আলোচনা আছে, আত্মহত্যা যে কত বড় অপরাধ আর ওর শাস্তি দুনিয়া আখেরাতে কি আর তার হুকুম কি বিস্তারিত শুনে নিতে পারবেন। বলছেন এই আলী শেখ প্রধান মুফতি, যিনি বর্তমান প্রধান মুফতি, তিনি বলছেন যে ফামাল ফারক বাইনান তাখুযা মুদিয়াতুন তাকতুল বিহা নাফসাক, কোন পার্থক্য হলো যে আপনি নিজের হাতে একটা ছোরা নিলেন বা ছুরি নিলেন আর নেওয়ার পরে নিজেকে হত্যা করে ফেললেন, আপনি নিজেকে খুন করলেন, এটা একটা কাজ অপরাধ আত্মহত্যা, আর আরেকটা হচ্ছে এত স্পিডে গাড়ি চালালেন যে একেবারে রিস্কি ঝুঁকিপূর্ণ, ওইভাবে গাড়ি চালালেন আর মারা গেলেন আপনি, দুটো তো পার্থক্য কোথায়, কোন পার্থক্য রয়েছে? তিনি বলছেন ওয়াতাকতুল বিহা নাফসাক, আর নিজেকে তুমি হত্যা করলে, এই এই একটা কাজ যে ছোরা নিয়ে তুমি নিজেকে হত্যা করলে, এই একটা অপরাধ। আর একটা অপরাধ বাইনামা তারকাব সাইয়ারা তাক, নিজের গাড়িতে চাপলে, ও তোহার রেকুল আদ্দাদ, আর এমন স্পিড উঠালে এলা আইয়া সেলা এলা মিয়া ও 160 আও মিয়া সামানিন 180, হ্যাঁ ঘন্টায় 180 কিলোমিটার আপনাকে যেতে হবে, নারী ভাই টাইম নেই, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি ফিরতে হবে, তিনি একটু আগে বেরিয়ে যান, একটু আগে বেরিয়ে যান, অথবা ওখানে একটু বিলম্ব গেলে যেটা ক্ষয়ক্ষতি হবে সেটা কি বরদাস্ত করে না? অধিকাংশ লোকের আজকাল ডিউটিতে যায় সকালবেলা এইরকমই করে, হাতে অল্প সময় নিয়ে বেরোয়, আমাকে এর মধ্যে পৌঁছিতে হবে,
এর মধ্যে পৌঁছিতে হবে। সেই জন্য পাগলের মতো গাড়ি চালায় আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন, আর নিজেদের ক্ষতি করে আর অন্যদের ক্ষতি করে, দুনিয়া আখেরাত সব কিছু নষ্ট করে। বলছেন যে তুমি এই 160 আর 80 গাড়ি চালাবে, সুম্মা তাতিনা তাই যে সাইয়া, আর এর যে কুপরিণতি আসবে, ফান্তাল মাসউল, এ সম্পর্কে তোমাকে জবাবদেহি করতে হবে, মনে রাখবে ড্রাইভার, জবাবদেহি করতে হবে। ও তাহমেলুল আসাম আল আজিমা, বড় গুনহা, গুনহার বোঝা তুমি উঠাবে, মনে রাখবে। আর যারা আপনার সাথে গাড়িতে পাশে বসেছিল অথবা পিছনে বসেছিল, ওই লোকগুলি সম্পর্কে একটু চিন্তা করেন, তাদের সাথে ভালো আচরণ করলে, ক্ষতি করলে তাদের। আশেপাশে যে লোকগুলি গাড়ি চালাচ্ছিল, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ওরাও কয়েকজন এতে আক্রান্ত হইল, আর তাদেরও মানে দুর্ঘটনার সঙ্গে আপনার সম্মুখীন হইতে হইল, অথবা রাস্তা জাম হয়ে গেল, রাস্তায় তাদের লেট হয়ে গেল, এই সমস্ত কিছুর জবাবদেহি করতে হবে। ওয়ান তা সাইতা ফিল হাকিকাত ফি ইজহাক আনফুসহিম, এই লোকগুলি যে তোমার পিছনে ছিল, সাইডে বসেছিল, আর তোমার এই রকম অবৈধ গাড়ি চালানোর কারণে, নাজায়েজভাবে গাড়ি চালানোর কারণে তাদের ক্ষয়ক্ষতি হলো বা তারা মারা গেল, এর জন্য তুমি দায়ী, এর জন্য তুমি দায়ী। সুতরাং আল্লাহর সামনে জবাবদেহি করতে হবে, এই চিন্তা করবে। এতে করলে কি শুধু তাই হইল, এই লোকগুলি মারা গেল, এই লোকগুলি মারা গেলে কি হলো, এদের ছেলে মেয়েরা আছে, কি হলো, এতিম হইল। এই লোকগুলি যারা আপনার সাথে গাড়িতে চেপেছিল তারা মারা গেল, তখন তাদের স্ত্রীরা আছে, কি হলো, বিধবা হইল। এই লোকগুলি যারা আপনার সাথে গাড়িতে চেপেছিল তাদের বুড়ো বাপ মা আছে, তাদের দেখাশোনার কেউ নেই, তাদের খরচ খরচা পাঠাবার ওই একটা ছেলে ছাড়া কেউ ছিল না, তাহলে এরা অসহায় হয়ে পড়ল। সবগুলির বোঝা উঠাতে হবে না, অবশ্যই উঠাইতে হবে। একজন মমিন দূরদর্শী হবে, একজন মমিন সবসময় দূর থেকে চিন্তা করবে, তার নজর অনেক দূরে থাকবে, দুনিয়া এবং আখেরাত, আখেরা জান্নাত পর্যন্ত তার নজর থাকবে, জাহান্নাম পর্যন্ত নজর থাকবে, যে জাহান্নাম থেকে কেমন করে বাঁচবো, জান্নাত কি করে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম দূরদর্শী মুসলিম হওয়ার জন্য আমাদের তৌফিক দান করেন। তারপরে এইরকম দুর্ঘটনায় যান ছাড়া ধন সম্পদের ক্ষতি, কত সুন্দর আল্লাহ নিয়ামত, তোমার ধ্বংস হলো, গাড়ি ধ্বংস হলো, আরো কয়েকজনের গাড়ি নষ্ট হইল, এবং এতে যে কত টাকা খরচ হইল ঠিক করতে, এগুলি কোথায় গেল, এগুলি জাতীয় সম্পদ, মুসলিমদের সম্পদ এইভাবে ধ্বংস করে দেওয়া নয়। চার নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমানত, আল্লাহ পাক আমানত ন্যস্ত করেছেন, আমানত আদায় করতে হবে, যাকে যে আমানত আল্লাহ দিয়েছেন এই আমানতকে সুরক্ষিত রাখতে হবে, আর আমানত যার তার কাছে আদায় করে দিতে হবে। মহান আল্লাহ এই মর্মে সূরা নিসা আয়াত নম্বর 58 তে ইরশাদ করেছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত সম্পর্কে কোরআনে কারিম অনেক আয়াত রয়েছে, শুধু একটি আয়াত এখানে আমানত সম্পর্কে উল্লেখ করেছি। আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাত, যতগুলি আমানত রয়েছে, কথার আমানত রয়েছে, কাজের আমানত রয়েছে, চলাফেরার ক্ষেত্রে আমানত রয়েছে, টাকা পয়সার আমানত রয়েছে, বিভিন্ন আমানত রয়েছে, জানমালের আমানত রয়েছে, আল্লাহ পাকের আমানত তোমার কাছে রয়েছে। এ হাতটা কি আল্লাহ পাকের আমানত নয়? এ চোখটা কি আল্লাহ পাকের আমানত নয়? এ সুস্থতা আল্লাহ পাকের আমানত, আল্লাহ পাক দেননি আপনাকে, এটা রাখ আর এর হেফাজত কর, আর এটাকে আমার নেকির কাজে, আমার সন্তুষ্টির কাজে লাগা, এর দ্বারা আমার শুকরিয়া আদায় করবি। আমানত আপনাকে দেওয়া হয়েছে, আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আন্তু আব্দুল আমানত, আমানতগুলি পৌঁছিয়ে দাও, এলা আহলেহা, যারা এই আমানতের হকদার তাদের কাছে, যার যে আমানত সে আমানত ঠিকভাবে পৌঁছে দাও। গাড়িতে সাথী সঙ্গীদেরকে চাপিয়েছেন, সুতরাং এগুলি আমানত, এই লোকগুলি আপনার স্ত্রীকে নিয়ে ঘুরছেন, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরছেন, এরা আমানত, সুতরাং এদেরকে আন্তু আব্দুল আমানাত এলা আহলে, এই আমানতগুলিকে তাদের নিজ নিজ স্থানে পৌঁছে দাও, গন্তব্য স্থানে সহি সালামত পৌঁছিতে দাও। আমানত আল্লাহ ফাক রব্বুল আলমিন আমানত রেখেছে। সুতরাং এই গাড়ি চালানো আমানত, গাড়ি চালানো হচ্ছে আমানত, আর তোমার জানটাও আমানত, হে ড্রাইভার, এইরকমই তোমার সাথে যারা রয়েছে তার আমানত। তারপরে যে রাস্তাটা, যেই রাস্তা আল্লাহ পাক তোমার জন্য একেবারে সহজ করে দিয়েছেন, তোমার জন্য সমতল করে দিয়েছেন, এই রাস্তাকে যে সুগম করেছেন, এই রাস্তা তোমার একা নয়, এই রাস্তায় যেমন তোমার অধিকার রয়েছে চলার, অনেকের অধিকার রয়েছে, সুতরাং তারাকেও নিরাপদে চলতে দাও এবং পৌঁছিতে দাও। হুয়াল্লাকা ওয়ালিমান খালফাকা ওয়া মা আমামাক, এই রাস্তা তোমার জন্য, তোমার পিছনে যারা আসছে তাদেরও, তোমার সামনে আছে তাদেরও, তোমার ডানে বামে যারা চলছে তাদেরও রাস্তা। সুতরাং
তুমি এক গরজে রাস্তায় বেরিয়েছো, অন্যরা আরেক গরজে বেরিয়েছে, নিজের নিজের গরজে বেরিয়েছে, সবাইকে নিজের জায়গায় পৌঁছিতে দাও। এই ক্ষেত্রে যদি তুমি তাদের ক্ষতির কারণ হয় তাহলে আমানতে খেয়ানত করলে। পাঁচ নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের পরে, আল্লাহকে মানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার পরে যে কোনো মালিককে মানতে হবে, যে কোনো মালিককে মানতে হবে, যে কোনো মালিক আপনার বাপ মায়ের মালিক হোক, ছেলে মেয়েরাকে মানতে হবে, এইরকমই শাসক রাষ্ট্রীয় নেতা মালিক, মালিককে মানতে হবে, আপনার বস আপনার কোম্পানির মালিক ফোরম্যান সুপারভাইজার তাদেরকে মানতে হবে, যতক্ষণ পর্যন্ত বৈধ নির্দেশ দেবে, অবৈধ না বলবে। আল্লাহ পাকের কথা সবগুলি মানুষের কল্যাণের জন্য, রাসূলের কথা সবগুলি মানুষের কল্যাণের জন্য, মানুষের নেতার কথা, বাপ মায়ের কথা, মালিকের কথা, মুদিরের কথা, সরকারের কথা নাজায়েজ হতে পারে। এই জন্য এই ক্ষেত্রে শর্ত হচ্ছে যে নাজায়েজ অবৈধ হলে সেগুলি মানবে না তাদের, কিন্তু যদি বৈধ কোনো কথা বলে তো মানতে হবে। এক শ্রেণীর মূর্খরা বলছে যে যারা মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে তাদের আইন মানা যাবে না। আমি ওই বেকুবদেরকে বলি যে আইন মানা যাবে না, এটা কথা ঠিক হলো? এক বক্তা জাহেল ও বক্তব্য বলেছে যারা মানবরচিত বিধানের শিল্প করছে তাদের আবার আইন কিসের মানা যাবে? তাহলে এক কাজ করেন, ঢাকায় গিয়ে অথবা ভারতের দিল্লিতে বোম্বাই গিয়ে সিগন্যাল আমি মানি না, কারণ এসব মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালিত হয়, আমি সিগন্যাল ফিগন্যাল মানি না, অন্যদিক থেকে গাড়ি আসছে আমি চালাবো, করেন তাহলে। এতে কি ইসলাম বলে? এত মূর্খতা কেন? হ্যাঁ, ইসলাম কি বলে? যারা মানবরচিত বিধান দিয়ে দেশ পরিচালনা করে তাদের অবৈধ কথা মানবো না, বৈধগুলি সবগুলি মানবো, বৈধ সব কথাই মানবো, কিন্তু অবৈধ কোনো কথা বলে অবশ্যই মানবো না। আল্লাহ পাক নিষেধ করে, ফালা তুতে হুমা, বাপ মায়ের কথা মানতেও নিষেধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি অবৈধ কোনো কথা বলে। এই জন্য কোনো সময় আবেগে মাসলা বুঝবেন না, সুস্থ মস্তিষ্ক বুঝবেন, আরে কোনো কথাই মানা যাবে না, কেমন কথা হইল? এটা চোরও যদি ভালো কথা বলে আপনাকে বলে যে ভাই এই রাস্তা দিয়ে যান, ওইদিকে কেন যাচ্ছেন, আপনি যাবেন অমুক জায়গায় এটা দিয়ে যান, তো না না তোমার কথা, তুমি তো চোর, তোমার কথা কেন মানবো, না মানবো না, আমি উল্টো দিকে যাবো, করবেন নাকি? এটা চোর যদি বলে ভাই বন্যার সময় আর আপনি সাঁতার জানেন কি জানেন না, এই এই নদীতে কিন্তু স্রোত বেশি, একটু সাবধানে, না আমি সাবধান হব না। এক মহিলার আমাদের সে কিস্তা আছে, ও মহিলা খুব বাঁকা মহিলা ছিল, হ্যাঁ জেদি মহিলা ছিল, হ্যাঁ কেমন জেদি মহিলা ছিল যে যেটা ওর স্বামী বলবে তার উল্টোটা করবে। এখন এই মূর্খ যারা এই খারিজি তারা এইরকমই যে মানবরচিত বিধান দিয়ে দেশ চালাচ্ছে সেজন্য সরকার যেটা বলছে তার বিরোধিতা করব। ওই মূর্খ জেদি মহিলার মতো না, ওই জেদি মহিলা একদিন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ওর বাবার বাড়ি যাবে, সামনে নদী পার হয়ে বাবার বাড়ি যেতে হবে, স্বামীকে মায়া লাগছে, যারি নদী ভরা নদী আর সাঁতার জানে ভালো জানে কি জানে না, তো ও ধরেছে ঠিকই এটা গরুর লেজ ধরেছে, গরুর লেজ ধরে ছোট কালে আমরা পার হয়েছি এদিক থেকে ওই দিক, গরুর লেজ ধরেছে, বলছে দেখ লেজটা ছাড়বি না, ভালো করে ধরে থাকবি না হলে ডুবে মরবি, বলছে ধরবো না ধরবো না, বুঝতে পারছেন? তো এইরকম জেদি হচ্ছে কারা, খারিজি, যারা খারিজি মনোভাব যারা রাখে, আরে মানবো না, আরে ফাসেক গুনাহগার পাপিষ্ঠ, ভালো কথা বলে মানে মন্দ কথা বলছে মানবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছে আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো আর রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় ব্যক্তি আলেম ওলামাদেরকে মানো, মাসলা মাসায়েলের ক্ষেত্রে একজনকে নয়, একজন হুজুরকে নয়, একজন ইমামকে বলা হয়নি, উলু বহুবচন, জু এক বচন, উলু হচ্ছে বহুবচন। তাহলে যেমন ইমাম আবু হানিফা শাফি মালিক আহমদকে মানতে, ইমাম বুখারীকে মানতে হবে, হাজার হাজার লাখ লাখ তাবেইনদেরকে মানতে হবে, সমস্ত উলামায়ে কেরামদেরকে মানতে হবে, আমরা এক নজরে সবাইকে মানি একই দৃষ্টিতে। আর যারা মুকাল্লিদ গোড়া কোন এক মজহাবের অন্ধ অনুসারী, তারা একজনকে তো একেবারে ওপরে পৌঁছে দিচ্ছে, বাকিগুলোর কোনো মূল্য নেই তাদের কাছে। আল্লাহ কথা বলেননি, যদি বলা হয়তো এক বচন দিয়ে তাহলে বলতে পারতেন, যারা এক বচন দিয়ে আল্লাহ বলেছেন তাহলে একটা ইমাম মানতে হয়। উলুল আমরি তোমাদের মধ্যে যাদের হাতে নেতৃত্ব রয়েছে, ইলমে নেতৃত্ব রয়েছে উলামায়ে কেরামদের কাছে, সমস্ত উলামায়ে কেরামকে সামনে রাখবে, শ্রদ্ধায় রাখবে, আর কোরআন এবং হাদিসের কথা বললে মানবে। যখনই স্পষ্ট হয়ে যাবে যে অমুক আলেম সাহেব কোরআন এবং হাদিস সহি হাদিস বিরোধী ফতোয়াটা দিয়েছেন, এটা ঠিক নয়, তখন ছেড়ে দেওয়া ফরজ, ছেড়ে দেওয়া ফরজ, যতই তার ভক্ত হন না কেন ছেড়ে দেওয়া ফরজ, এটা হচ্ছে দীন ইসলাম। এইরকম নেতৃস্থানীয় ব্যক্তি হচ্ছে সরকার,
তো সরকারের আইন মেনে চলতে হবে। সুতরাং গাড়ি চালাবার ক্ষেত্রে সরকারের আইন যদি 120 থাকে তো আপনার জন্য 125 চালানো জায়েজ না। আর চালাচ্ছেন না আপনার গুনাহ হচ্ছে। সিগন্যাল রেড হয়ে আছে, লাল হয়ে আছে, আর আপনি দেখছেন ভোরবেলা, আমি সকালবেলা ফজর পরে মাঝে মধ্যে একটু বেরোই, তো রাস্তায় তামাশা দেখি যে আমি এক পাগলের মতো দাঁড়িয়ে আছি গাড়ি নিয়ে, আর ডানে বামে চলে যাচ্ছে সবাই। আমি বলছি কি রে বাবা রে চলে যাচ্ছে। তখন বলি আলহামদুলিল্লাহ আমি কোনো সরকারের জন্য না, আর পুলিশ মরুর ট্রাফিক আছে না নেই পাহারাতে ওইসবের জন্য। হ্যাঁ, ইন্না মানু তেমকুম লেওয়াজহিল্লা, আমি রেড সিগন্যালে দাঁড়িয়ে আছি আল্লাহর জন্য, আমি ডানে বামে দেখতে পাচ্ছি কোনো গাড়ি নেই, তারপরে যাব না, কারণ এতে আমি মনে করি যে আমার নেকি হচ্ছে। আমি যে দাঁড়িয়ে আছি এই আয়াতের উপর আমল করছি, উলিল আমরে মিনকুম, তোমাদের উলুল আমর নেতা বলছে যে রেড সিগন্যাল থাকলে ভিড় থাকার না থাকার, রাস্তায় গাড়ি থাকার না থাকার, ফাঁকা থাকার, ফজর পর হোক আর সন্ধ্যাবেলা হোক রাত 12টার পর হোক তুমি দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, এতে নেকি পাবো আমি ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ যে নেকি পাবে। যে কোনো কোরআনের আয়াত কেন হাদিসের একটা সাধারণ মাসলা মাসাইল যেটা, সেই সব মাসলা মাসাইল যদি আপনি আমল করেন দুনিয়ার ক্ষেত্রে, নিছক দুনিয়াদারির ক্ষেত্রে নেকি রয়েছে, যেখানে সাদাকা বলা হয়েছে, তাহলে এতে নেকি হবে না? যেমন কোরআনের আয়াতের উলুল আমরি মিনকুমের বাস্তবায়ন করলেন আপনি। সুতরাং দেশের আইন মেনে চলবেন, বিশেষ করে ট্রাফিক আইনের ক্ষেত্রে, যতগুলি ট্রাফিক আইন রয়েছে। বেল্টের ক্ষেত্রে অধিকাংশ মানুষকে দেখা যায় আরে মার্কেট এরিয়া যাচ্ছে লাগিয়ে নিলে এখানে করে চেক হল, অমুক জায়গাটা চেকপোস্ট আছে এখানে করে বেল্ট বেল্টটা বেঁধেলে, আর বাকি চলছে চলছে সামনে যেমন দেখেছে ট্রাফিক পুলিশ, আরে ভুলে যান একটা আলাদা কথা, কিন্তু ইচ্ছা করে আপনি বেল্ট বাঁধছেন না বাঁধছেন না বাঁধছেন না, যখন আরে চেকপোস্ট এরকম কেন, কোন নেকি পাচ্ছেন না, বরং শিরকের আশঙ্কা আছে। আপনি লোক দেখানো কাজ করলেন, লোক দেখানো কাজ করলেন নেকি পেলেন না, আর লোক দেখানো কাজকে কি বলা হয়েছে তা তো জানেন, শিরক বলা হয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করলেন না, মানুষের ভয়ে সব করছেন আপনি, যেটা আপনি ভালো মানুষই দেখাচ্ছেন সেটা মানুষের ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। তারপরে প্রত্যেকের প্রত্যেকের হক রয়েছে। এই মর্মে হাদিস রয়েছে সহি বুখারিতে, সালমান ফার্সি আর আবু দারদা এই দুইজনের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব স্থাপন করে দিয়েছিলেন মদিনা আসার পরে, যে ভাতৃত্ব কায়েম করে দিয়েছেন, একজন মহাজের একজন আনসার, একজন মহাজের আর একজন আনসারের আনসারির দোস্ত, এইভাবে দোস্তি বা বন্ধুত্ব স্থাপন করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান শুনতে পেলেন যে আবু দারদা বিয়ে করেছে কিন্তু স্ত্রীর খোঁজ খবরই নেয় না, রাতে তাজু শুরু করে দেয় সারা রাতের জন্য, আর দিনে রোজা রাখে, এরকম কাজ করে। বলছে ফাজারা সালমান আবু দারদা, সালমান ফার্সি আবু দারদার বাড়িতে গেলেন, দেখলেন যে উম্মু দারদা, তার আগে ঘটনা যে উম্মু দারদা একদিন দারদার মাকে অর্থাৎ আবু দারদার স্ত্রীকে দেখছে যে একেবারে ছেঁড়া কাপড়ে, একবারে পুরনো কাপড়ে আর ময়লা আবর্জনা মনে হচ্ছে, এইরকম হয়ে মানে কোনো চাকচিক্যতা নেই, অথচ নতুন বউ এইরকম দেখে, ফাকালা মাসানো কি ব্যাপার আপনার অবস্থা এইরকম কেন, ধুলো ধুসুরি তো মনে হচ্ছে, তাহলে তাহু আবু দারদা লাইসা লাহু হাজাতুন ফি দুনিয়া, আপনার বন্ধু দোস্ত বা ভাই দিনী ভাই আবু দারদা ওর দুনিয়ার কোনো প্রয়োজন নেই, ও আমারও খোঁজ নেই, না ও কোনো খোঁজ খবরই রাখে না, তার কার জন্য সাজবো, কার জন্য সাজবো আমি। আবু দারদা খাবার তৈরি করেছে, তারপরে বলছে দোস্তকে সালমানকে কুল ফাইনি সাইম আপনি খান, মেহমানকে বলছে আপনি খান আমি রোজা রেখেছি, কালমা আনাবিয়া খাতান তা কুল, অতক্ষণ খাবো না যতক্ষণ তুমি না খাবে, তোমার বাড়িতে এসে তুমি খাবে না রোজাদার, আমি তোমার বাড়ি খাবো কেন, খাবো না। ফাকালা খেলো ফালামা কানাল লাইল, খাওয়া দাওয়া হইলো এসা সন্ধ্যাবেলার খাবার, তার রাত যখন হয়েছে যাহাব আবু দারদা ইয়াকুম, আবু দারদা তখন মেহমানকে শুইয়ে দিয়ে বিছানা দিয়ে ও তাহাজ্জুদে দাঁড়াইতে যাচ্ছে, তাহাজ্জুদে দাঁড়াবে, ওই স্ত্রীর ঘরে ও যায় না, ও দূরে তাহাজ্জুদ তাহাজ্জুদ দাঁড়াবে। ফাকালাহু নাম, তখন সালমান বলছে না ঘুমাও এখন, ফান্নামা শুয়ে গেল, সুম্মা যাহাবা ফালাম্মা কান আখিরুল লাইল কালা সালমান কুম আল্লান, যখন ভোর রাত্র হইল তখন সালমান বলছে আবু দারদা এখন উঠো তাহাজ্জুদ পড়তে, শোয়া হইল, শরীরের হক দিয়ে দেওয়া হয়েছে, বিবির হক দিয়ে দেওয়া হয়েছে, বিছানার হক দিয়ে দেওয়া হয়েছে, চোখের হক দিয়ে দেওয়া হয়েছে, এখন উঠো আর ভোর রাত্র হয়েছে এখন তাহাজ্জুদ পড়ো। ফাসাল্লাইয়া জামিয়ান, দুই বন্ধু মিলে তাহাজ্জুদে নামাজ, ফাকালাহু সালমান, সালমান তখন বললেন ইন্নালি রব্বিকে আলাইকে হাক্কান, দেখো তোমার রবেরও হক রয়েছে, আল্লাহর হক আদায় করতে হবে, তাহাজ্জুদ পড়লে ভালো কথা, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ পড়ছো তার উপরে এটা অতিরিক্ত করলে ভালো কথা, ওয়া ইন্নালি নাফসিকে আলাইকে হাক্কান, আর তোমার জানেরও হক রয়েছে, তোমার শরীরের হক রয়েছে, ওয়া আহলিকে আলাইকে হাক্কান, তোমার পরিবার স্ত্রী ছেলে মেয়েদের হক রয়েছে,
অনেক ব্যবসায়ীরা রয়েছে, অনেক চাকরিজীবী রয়েছে, স্ত্রীর হক বলে কিছু নেই। ছেলে মেয়ের সাথে কথা বলার সময় নেই, সকালে যখন বেরোয় বাড়ি থেকে তখন ছেলে মেয়েরা ঘুমিয়ে থাকে, আবার রাত্রে যখন যায় আবার ছেলে মেয়েরা ওই ঘুমের কোলে ঢলে পড়েছে, আবার সকালে বেরিয়ে যায়। দেখা সপ্তাহকে সপ্তাহ চলে যায়, দেখা হয় না। সপ্তাহে একদিন ছুটি থাকলে ওই দিনটা দেখা হয়, বাকি দেখা হয় না। স্ত্রী সারাদিন এত ক্লান্ত পরিশ্রান্ত হয়ে পৌঁছেছে, আর স্ত্রী কি খোঁজ খবর নেবে? যদি স্ত্রী কিছু একটু কথা বলে, আরে বিরক্ত করিও না, আমার ঘুম চাপছে গো, আর কথা বলবে না তুমি, চুপ করো তুমি, দিল একটা ধমক দিয়ে চুপ করিয়ে দিল, তারপরে ঘুমিয়ে গেল আরামে, নাকে তেল দিয়ে ঘুমিয়ে গেল, আর সকালে উঠে আবার টান দিল কাজে। তো স্ত্রীর ছেলে মেয়েদের হকাদি করলো না, এইসব লোকেরা জবাবদেহি করতে হবে। ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ফাজা কারা যালিকা লাহু, তারপরে এই ঘটনা আবু দারদা বর্ণনা করল নবী সাল্লামের সামনে। ফাকারান নবী সাল্লাম সাদাকা সালমান, সালমান ঠিকই বলেছে, রবেরও হক আছে, শরীরের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, ছেলেমেয়ের হক রয়েছে, সব কিছুর হক রয়েছে। ফাতে কুল্লাজি হাক্কিন হাক্কাহু, সুতরাং প্রত্যেককে তার হক দিয়ে দাও, যার যে হক রয়েছে প্রাপ্য রয়েছে তাদের করে দাও। সহিহ বুখারী হাদিস। ৬ নম্বরে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে সব সময় নিজের দায়িত্ব চেতনা রাখবেন, আপনার দায়িত্ব বোধ, আপনার উপর দায়িত্ব রয়েছে, এক চেতনা, জবাবদেহি করে এই দায়িত্ব সহ জবাবদেহি করতে হবে, এই চিন্তা চেতনা যেন থাকে, এবং নিজের আত্মপর্যালোচনা তার সাথে সাথে, দুটোকে একসাথে বলছি, আত্মপর্যালোচনা করে যে আপনি কেমন চরিত্রের মানুষ, আপনার ড্রাইভিংটা কেমন, আপনার এই গাড়ির নিয়ামতটা নেকির কাজে ব্যবহার হচ্ছে না গুনাহার কাজে ব্যবহার হচ্ছে, বৈধ পন্থায় আপনি এই নিয়ামত গ্রহণ করছেন না অবৈধভাবে ব্যবহার করছেন, এই সমস্ত কিছু, আর এই সম্পর্কে জবাব দিতে হবে, এই চিন্তা চেতনা রাখা। সুতরাং আর এই ক্ষেত্রে শুধু আপনার নয়, প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে জবাব দিতে হবে, বাপকে জবাব দিতে হবে ছেলে সম্পর্কে, যুবক ছেলে এখনো লাইসেন্স নেই, যা কাজ ফেরায় গাড়ি দিয়ে পাঠিয়ে দিচ্ছে, আপনার ছেলে আসলে গাড়ি শিখেছে কি শিখেনি ভালোভাবে, তারপরে সে শান্ত হয়ে ভালোভাবে গাড়ি চালায় না না নিজের জানকেও ঝুঁকিতে রাখে, আপনার গাড়িটাকেও ঝুঁকিতে রাখে, আপনাকে জবাবদিহি করতে হবে, সম্পর্কে আপনাকে দেখতে হবে, খোঁজ খবর নিতে হবে যে আমার ছেলে গাড়ি চালায় তো কেমন চালায়, তারপর লাইসেন্স আছে কিনা, এটা বৈধ না অবৈধ করছে, এই সবগুলি খোঁজ খবর নিতে হবে। সুতরাং বাপ যেন আল্লাহকে ভয় করে এবং নিজের ছেলে মেয়েদেরকে উত্তম উপদেশ দেয়, এবং এমন ক্ষেত্রে ড্রাইভিং করতে দেবে না যেটা তাদের জন্য ক্ষতিকর হয় আর এই গাড়ির যে আল্লাহ নিয়ামত এর ক্ষতি হয়। যতক্ষণ পর্যন্ত যোগ্য না মনে করবে গাড়ি চালাবার ততক্ষণ পর্যন্ত গাড়ি চালাতে দেবে না। এইরকমই কিছু লোক রয়েছে বৃদ্ধ অথবা দৃষ্টিশক্তি দুর্বল, দেখে কম কিন্তু মনোবল মজবুত, গাড়ি চালাবার অসুবিধা দেখি কোনো ফ্যাক্টর হলো, কোনো ব্যাপার হলো, ৬০ বছর ৭০ বছর বয়স হয়ে যাচ্ছে, ভালো করে রাস্তা দেখছে না, অথবা পাওয়ারের চশমা লাগে, ভালো করে রাস্তা দেখছে না, বুঝছেন, সেন্স কাজ করে না, আর গাড়ি চালাচ্ছে। এইরকম যারা অ্যালার্জির ওষুধ খেয়ে নিল আর তারপর গাড়ি নিয়ে বেরিয়ে গেল, এইরকম বহু ক্ষেত্র হইতে পারে, যেসব ক্ষেত্রে মনে রাখবেন জবাবদেহি করতে, কখনো মনে করবেন না যে না 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 আমি তো ভালো পুরাতন ড্রাইভার, আমি তো ৩০ বছর থেকে গাড়ি চালাই, আমার বয়স ৬০ ৭০ হলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, হয়তো আপনার ব্রেন কাজ করছে না, আমি তো পুরাতন ড্রাইভার, আপনি আজকে অ্যালার্জির ওষুধ খেয়েছেন, আপনি ঠিক সুস্থভাবে চিন্তা করতে পারছেন না, আপনার অন্য মানুষকে হবেন, সুতরাং এই জন্য লেখা থাকে ওষুধগুলিতে যে এগুলো খাওয়ার বা ব্যবহারের টাইম, তারপরে এগুলি খেয়ে এই ওষুধগুলি খেয়ে আপনার গাড়ি চালাবেন, এসব কথা লেখা থাকে। প্রত্যেককে নিজ নিজ জায়গায় থেকে জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী মুসলিমের কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকই তোমাদের দায়িত্বশীল, রাখাল, প্রত্যেকে জবাব দিতে হবে তার রাখালি সম্পর্কে, দায়িত্ব সম্পর্কে, বাপকে জবাব দিতে হবে, মাকে জবাব দিতে হবে, ছেলে মেয়েদেরকে জবাব দিতে হবে, নিজে যে আছেন সবাইকে জবাবদেহি করতে হবে। তারপরে এতগুলি সতর্কতা অবলম্বন করার পর, কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার পর, আপনি ড্রাইভিং করছেন, গাড়িতে চাপছেন, কোরআন এবং সুন্নাহ মোতাবেক দিন ইসলামের বিধিবিধানকে সামনে রেখে, ইসলামিক আদব কায়দার খেয়াল রেখে, তারপরেও আল্লাহ না করে কারো দুর্ঘটনা নসিব হয়ে গেল, বলুন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া, কারণ তকদির আর তদবির, প্রচেষ্টা চালাতে হবে, সতর্ক থাকার জন্য প্রচেষ্টা থাকতে হবে, কিন্তু তকদির আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিনের প্রাধান্য পেয়ে যায় কখনো কখনো তদবিরের উপর, কিন্তু আল্লাহ পাক তার সাথে তদবির করতে বলেছেন,
সচেষ্ট হতে বলেছেন। আপনি সব সময় নিজেকে যেমন দুনিয়ার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হেফাজতে রাখছেন, তেমনি গাড়ি চালানোর ক্ষেত্রে হেফাজত রাখবেন। আল্লাহ পাক সূরে আলে আমনার আয়াত নম্বর 145 এই মত সম্পর্কে ইরশাদ করে, আমা কান ইল্লা নাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কোন মানুষ আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহ নির্দেশ ছাড়া মারা যাবে না, আল্লাহ নির্দেশ ছাড়া কোনো মানুষ মারা যাবে না, সময় না হলে কখনো মারা যাবে না, ইল্লা বিইজনিল্লাহ, কিতাব মুআজ্জালা, আল্লাহ পাকের পক্ষ থেকে সুনির্ধারিত, লিখিত লিখিত সুনির্ধারিত, আল্লাহ পাক রব নির্ধারণ করে দিয়েছেন। অমান ইউরিদ সওয়াবাত দুনিয়া নুতিয়া মিনহা, যে দুনিয়া চাই আল্লাহ দুনিয়াই দেবেন, অমান ইউরিদ সওয়াবাল আখিরা, যে আখিরাত চাই নুতিয়া মিনহা, আল্লাহ বলছেন আমি তাকে আখিরাতে দেব, ওয়াসানাজির শাকিরিন, শুকর গুজারকে উত্তম প্রতিদান দান করব। আল্লাহ পাক সূরা মুনাফিকুন আয়াত নম্বর 11 তে ইরশাদ করে, আলাইহি আখিরাল্লাহু নাফসান ইজা জা আজালুহা, কোন মানুষের যখন আজাল চলে আসবে, মৌতের সময় চলে আসবে, ওয়ালা ইউয়াখির আল্লাহ, কখনো আল্লাহ পাক ওতে বিলম্ব করবেন না, আর কোন শক্তি সেটাকে এক মুহূর্তের জন্য একটু পিছনে সরিয়ে দিতে পারবে না, এগিয়ে দিতে পারবে, অশান্তি হচ্ছে একটু এগিয়ে নিয়ে মৌতটাকে, না সুখের জীবন যাপন আছে কিছুটা তো সরিয়ে দিয়ে, না কখনো সরাতে পারবে না, ওয়ালা ইউয়াখির আল্লাহ। সুতরাং যার আল্লাহ পাক রব্বুল আলামিন সমাপ্তি রেখেছেন তার অবশ্যই সমাপ্তি চলে আসবে, মত আসবে, কিন্তু আমাদের দুনিয়ার যে প্রচেষ্টা সেটা আপন জায়গায় ঠিক থাকতে হবে, কোরআন সন্ন্যাস মোতাবেক জীবনযাপন করতে হবে, আর বালা মুসিবত যদি কারো ওপর আসে, নিজের ক্ষেত্রে হোক, পরিবার পরিজনের ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, কোনো মুসলিম ভাই বোন সম্পর্কে হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, উম্মা সালমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লামের বিবি বলছেন, মামিন মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিম তুসিবহু মুসিবা, কোনো মুসলমানের উপর যদি কোনো বালা মুসিবত আসে, ফায়াকুলু মা আমারাহুল্লাহু বিহি, আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন সেটা বলবে, কি নির্দেশ দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ বলবে, আমরা কার, আল্লাহর, নিজের, আপনার বাপের, মায়ের, মায়ের ছেলে, বাপের ছেলে, এগুলি দুনিয়ার বলা, কিন্তু সব কার, আল্লাহর, আল্লাহর দান, আল্লাহ পাক দিয়েছেন, আপনার বাবু আল্লাহর, মায়ও আল্লাহর, আমিও আল্লাহর, আপনিও আল্লাহ, সবাই আল্লাহ, আমাদের কাছে যা কিছু সবই আল্লাহর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আজকে যদি নাও যাই, বেঁচেই গেলাম, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে, একদিন আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই আয়াতের দোয়াটি পড়ে আরেকটি দোয়া রয়েছে হাদিসে, ওই হাদিসে রয়েছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহ আমাকে আমার এই মুসিবতে বদলা দান করো, উত্তম প্রতিদান দান করো, ওয়াখলুফলি খাইরা মিনহা, আর এর চাইতে উত্তম বিকল্প দান করো, যে গাড়ির ক্ষয়ক্ষতি হয়ে গেল, জানের ক্ষয়ক্ষতি হয়ে গেল, হ্যাঁ ব্যক্তির ক্ষয়ক্ষতি হয়ে গেল, আল্লাহ এর চাইতে উত্তম প্রতিদান দান করো, কেউ স্বামী হারা হইল, কেউ স্ত্রী হারা হইল, কেউ ভাই বোন হারা হইল, ওয়াখলুফলি খাইরা মিন, এর চাইতে উত্তম বিকল্প আমাকে দান করো, এই দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন। ফালামা মাত আবু সালমা, উম্মে সালমা বলছেন আমার স্বামী যখন আবু সালমার ইন্তেকাল হয়ে গেল, কালা তখন বলছে আইয়ুল মুসলিমিন খাইরুন মিন আবি সালমা, আমি মনে মনে বললাম যে আবু সালমা আমার স্বামী এত সুন্দর স্বামী ছিল, এত ভালো মানুষ ছিল, ওর চাইতে ভালো লোক আর পাবো কোথায়, আমি বিয়েই করবো না, ওর চাইতে ভালো স্বামী পাবো না, সুতরাং আমি আর বিয়ে শাদিও করবো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পয়গাম দিলেন, সাদরে গ্রহণ করে বলছে আই আউয়াল বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী প্রথম পরিবার, প্রথম বাড়ি, যেই বাড়ির মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্যে হিজরত করেছে, সুম্মা ইন্নী কুলতুহা, আর আমি কথা বললাম যে ওর চাইতে ভালো আর কে হইতে পারে, কিন্তু এই দোয়া পড়লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়া যখন শিখাইলেন এই দোয়া আমি পড়লাম, ফা আখলাফাল্লাহু লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ পাক উত্তম বিকল্প হিসাবে, আমার স্বামীর উত্তম বিকল্প হিসাবে রাসূলুল্লাহকে স্বামী হিসাবে দান করলেন, যেটা কল্পনা করতে পারেন। বরং রাসূলুল্লাহ যখন পাইগাম দিলেন, আরেকটি হাদিসে রয়েছে, তখন তিনি বললেন যে আমার ছেলে মেয়ে আছে, কয়েকটা ছেলে মেয়ে আছে আগের স্বামীর, আমি আর বিয়ে শাদী করতে চাই না। নবী সাল্লাম বলে তোমার ছেলে মেয়েগুলি ভরণ পোষণ আমার দায়িত্বে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তরবিয়তের ব্যবস্থা করবেন, তুমি চিন্তা করো না। বলে জোহরের সময় ছিল, সাথে সাথে ইস্তেখারা নামাজ পড়লাম, সাথে সাথে ইস্তেখারা নামাজ পড়লাম, এ দিয়ে বোঝা যায় যে ইস্তেখারা যেন রাত শর্ত না আর ঘুম শর্ত না, এসব বাতিল কথা। জোহরের সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ইস্তেখারা করলেন, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে বসলেন। জিব্রাইল আলাইহিস সালাম একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, সময় হয়ে যাচ্ছে 5 মিনিট, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শেদ, দেখো যতদিন মাজবা বাঁচো, ফাইন্নাকা মাইয়্যাত, কিন্তু একদিন মরতে হবে, যতদিন বাঁচবে বাঁচো, বাঁচার চেষ্টা করেন, আর সকলে চেষ্টা করে,
কিন্তু একদিন মাইয়িত ফাইন্নাকা মাইয়িত ও আহবিব মানসি ফাইন্নাকা মুফারিখ আর যাকে ভালোবাসবা বাসো কিন্তু একদিন তার থেকে পৃথক হইতে হবে আলাদা হইতেই হবে স্ত্রীকে ভালোবাসো ছেলে মেয়েদের ভালোবাসো ধন সম্পদ ভালোবাসো গাড়ি বাড়ি নারী ভালোবাসো একদিন ফাইন্নাকা মুফারিখ তাকে ছেড়ে যেতে হবে না হলে সে তোমাকে ছেড়ে চলে যাবে ফাইন্নাকা মুফারিখ যত ভালোবাসবা বাসো কিন্তু একদিন ছেড়ে যেতেই হবে ও আমাল মাসিত আর যা আমল করবে করো যা কর্ম করবে করো ফাইন্নাকা মাজজিউন বিহি মনে রাখবে যে কোনো আমল করো বদ আমল করো পাপ করো আর নেকির আমল করো ওর বদলা তোমাকে অবশ্যই দেওয়া হবে তিনটি কথা বলেন জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর তারপরে আর দুটি কথা বলেছিলেন ওয়া আলাম আর শুনে রাখো আন্না শারাফাল মুমিন কিয়ামুন বিল্লাইল মুমিনের মান ইজ্জত হচ্ছে রাতে তাহাজ্জুদ পড়া মুমিনের মান সম্মান হচ্ছে শারাফ কি কিয়াম বিল রাতে তাহাজ্জুদ পড়া তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মুমিনের জন্য বড় মান মর্যাদার বিষয় না হ্যাঁ ফরজ আদায় করলো ফরজ আদায় করলো কিন্তু সবচেয়ে উত্তম নামাজ ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজ চেষ্টা করে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন যাতে করে এই শরফ এই মর্যাদা এই সম্মান হাসিল করতে পারে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন আমাদের দিনী ভাই বোনদেরকে তৌফিক দান করেন ওয়া ইজ্জুহু ইস্তিগনাউ আনিন নাস আর মানুষের ইজ্জত সম্মান রয়েছে ইজ্জত সম্মান কিসে রয়েছে কখন মানুষ সম্মান করবে আপনার যখন আপনি ইস্তিগনাউ আনিন নাস মানুষ থেকে অমুখাপেক্ষী হবেন মানুষের দ্বারস্থ হবেন না কারো কাছে জীবনের ধার চাইেন না আপনার পাড়া প্রতিবেশী ষাট বছর বাস করলেন কেউ যেন বলতে না পারি যখন তখন ধার চায় মানিজ্জ থাকবে না একটু অভাব হয়েছে তখন নিজের অভাবের কথা আরে ভাই আর বলিও না ছেলে মেয়ে নিয়ে আজকাল যে জিনিসপত্রের দাম বেশি চলছে না সংসারে ভাই অসুস্থ আর বরদাস্ত করতে পারছি না মানুষের মুখাপেক্ষী হবেন না আপনি মানুষের কাছে আপনি শেকুয়া কমপ্লেন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যে আল্লাহ এই অবস্থায় সেই অবস্থায় না কখনো না এতে কি রয়েছে আপনার ইজ্জত রয়েছে আরে এই লোকটা সুখে থাক আর দুঃখে থাক কখনো দেখলাম না দুশ্চিন্তায় কখনো বালা মুসিবত দেখলাম না কখনো পেরিশান দেখলাম না কখনো তাকে দেখলাম না যে অশান্তিতে আছে কারো কাছে কিছু চাইলো সাহায্য সহযোগিতা চাইলো কখনো দেখলাম না এতে কি রয়েছে ইজ্জত রয়েছে মানুষ থেকে যত আপনি অমুখাপেক্ষী হবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলমিনের সাহায্য নেমে আসবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে হাদিস কয়েকটি কিতাবে রয়েছে তার মধ্যে একটি কিতাব হচ্ছে মুস্তাদরাক হাকিম আর সহিহুল জামেতে রয়েছে আল্লামা নাসির আলবানী হাদিসটিকে হাসান বলেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেসব মোমিন মোমেনা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য একটি দোয়া করতে হবে সূরা হাসরের আয়াত নম্বর 10 এই দোয়াটি করবেন রব্বানা ফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম আল্লাহ পাক বলছেন যে মুমিনরা দোয়া করবে কিয়ামত পর্যন্ত তার মুমিন ভাই বোনদের জন্য রব্বানা ফির লানা আল্লাহ আমাদেরকে মাফ করে দাও তাহলে আগে নিজের জন্য চাইবেন আল্লাহ শিখাচ্ছেন ওয়ালি ইখওয়ানিনা আর আমাদের ভাই বোনদেরকে মাফ করে দাও আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে কাফের জন্য মাফ নয় মুশরিকের জন্য মাফ না সাবাকুনা বিল ঈমান ঈমান ইসলামের অবস্থায় যারা চলে গেছে ইসলামী জীবন নিয়ে আল্লাহ তাদেরকেও মাফ করে দাও ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু আর যারা মুমিন মুসলিম তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ শত্রুতা এসব রাখিও না আল্লাহ পাক রব্বুল যেন আমাদের অন্তরকে সাফ করার তৌফিক দান করেন রব্বানা ইন্নাকা রাউফুর রহিম তুমি রউফ তুমি রহিম আল্লাহ পাক রব্বুল আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আমাদের নেক আমলে যেন তৌফিক দান করেন আমাদের ভাই বোন যারা দুনিয়া থেকে চলে গেছেন তিনি ভাই বোন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহ পাক তাদের যেন রুহের মাগফিরাত করেন তাদের সকলকে জান্নাতুল ফিরদৌস যেন দান করেন তাদের কবর আযাবকে যেন দূর করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সব ভাই বোনদেরকে রেখেছেন দুনিয়াতে আছে আল্লাহ পাক তাদের মধ্যে যারা গোমরাহ রয়েছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দান করো তাদেরকে সঠিক পথে পরিচালিত করো তাদেরকে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করো আর যারা দিনের ওপর রয়েছে আল্লাহ পাক তাদের তুমি হেফাজত করো আল্লাহ তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও আর তাদেরকে দিনের ওপর কায়েম রাখো আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করো সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন